بسم الله الرحمن الرحيم تفسير القرآن محفل 1993 ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম অন্যান্য বছরের ন্যায় এবছরও পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। চট্টগ্রামের প্যারেড ময়দানে লক্ষ লক্ষ জনতার এই বিশাল মাহফিলের প্রথম দিনে এখন পবিত্র কোরআন থেকে তাফসির করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের অনুমোদন ক্রমে এই ক্যাসেটটি প্রযোজনা করেছে সিএইচ প্রোডাক্ট ঢাকা। নাহমাদুহু ওয়া نستعينহু ওয়া نستغফিরহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جور سورے محبت سد سب بڑے اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شئی جس سے اللہ ملے بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه یہ تیری معراج تھی کہ تو لوح قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين هزار هزار مسلمان نور ناري চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের পঞ্চদশ বার্ষিকী উপলক্ষে আজকের এই প্রথম দিনে আমরা তোমার দরবারে কয়েকবার দুরুদ ও সালাম পড়ে হাত তুলেছি। মেহরবানি করে দুরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মোমিন মোমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন বিগত চোদ্দ বছর ধরে পাঁচ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব যিনি করতেন, হায় আল্লাহ পাক আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব মাওলানা শামসুদ্দিন সাহেব, হায় আল্লাহ চক্ষু অন্ধ অবস্থায় তিনি তোমার পবিত্র জমিন মক্কা মদিনার কাছাকাছি অবস্থান করছেন। হায় আল্লাহ পাক আমরা প্রাণ খুলে আমাদের ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ তুমি দয়া করে কোরআনে কারিমের বরকতে তোমার হাবিবের সাদকায় তোমার এই বান্দার চক্ষুকে সম্পূর্ণ ভালো করে আমাদের মাঝে ফিরাইয়া দাও। আয় আল্লাহ পাক তুমি তার হায়াত দারাজ করে দাও, তাকে তুমি পূর্ণ সুস্থতা দান করে দাও। ইয়া রব করম তু আগর করে ওয়া বাদ দে জুবান কো জু দিল পর আসর করে। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين قدر غرامي واجب الاحترام জনাব আল্লামা হযরত মাওলানা শাহ আব্দুল জব্বার সাহেব, পীর সাহেব কিবলা বাইতুশ্বর, দামাত বরকাতুহুল আলিয়া, হযরাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল যা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বিগত চোদ্দ বছর ধরে এই ঐতিহাসিক বীর চট্টলায় করে এসেছেন, আজকে হচ্ছে তার পঞ্চদশ বার্ষিকী। এই বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের উদ্বোধনী দিবসে আমরা উপস্থিত হতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা কালিমাতুর শুকর আদায় করছি, আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবারের তাফসিরুল কোরআন মাহফিল অন্যান্য বছরের তুলনায় একটা ভিন্ন আঙ্গিকে, একটা ভিন্ন প্রেক্ষাপটে, একটা ভিন্ন পরিস্থিতির উপরে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সেটা হচ্ছে এই যে বর্তমান পৃথিবী, আমরা যখন এখানে তাফসিরুল কোরআন মাহফিলে বসেছি, ঠিক এই সময় পৃথিবীতে বিভিন্ন দেশে দেশে মুসলমানদের উপরে চরম নির্যাতন চলতেছে। আমার মনে হয়, আমি যদ্দূর জানি, যতটুকুন ক্ষুদ্র লেখাপড়া করেছি বা যদ্দূর খবর জানি পৃথিবী সম্পর্কে, আমার মনে হয় এর থেকে চতুর্মুখী
ষড়যন্ত্র পৃথিবীর মুসলমানদের উপরে একযোগে এইভাবে আর কখনো এসেছে বলে আমার জানা নাই। বর্তমান সময় যত বেশি ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদের উপরে, সারা পৃথিবীতে আজ মুসলমানেরা ষড়যন্ত্রের শিকার। আপনি তাকিয়ে দেখুন এই মুহূর্তে বসনিয়ার দিকে, যেখানে ঠান্ডা ক্লাইমেটটা চলতেছে, এখন তাপমাত্রা হচ্ছে -11, অর্থাৎ 0 ডিগ্রির নিচে 11। সেখানে থুতু ফেললে সেকেন্ডের ভিতরে বরফ হয়ে যায়। এই রকমের ঠান্ডার ভেতরে 70 থেকে 75 হাজার বসনীয় মুসলমান নরনারী মৃত্যুর জন্যে প্রহর গুনতেছে। তাদেরকে খোলা ময়দানে বিবস্ত্র অবস্থায়, কাপড় চোপড় নাই, খাবার নাই, এই অবস্থায় তাদেরকে রাখা হয়েছে। আর সার্বীয়রা এদের উপরে নির্যাতন চালাচ্ছে, এমন নির্যাতন যা আপনি কল্পনা করতে পারবেন না। মহিলাদের জন্য আলাদা ধর্ষণ ক্যাম্প করা হয়েছে, হাজার হাজার মুসলিম মহিলা সেখানে রাখা হয়েছে, আর তাদেরকে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে। 3 বছরের শিশুকন্যা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধাও মাপ পাচ্ছে না। তারপরে সার্বীয় হত্যা করার ট্র্যাডিশন হচ্ছে এই সার্বীয়দের, যে মুসলমানদেরকে নির্যাতন করে করে যখন মরবে তখন তার গলাটা কেটে ফেলা হয়, এরপরে মস্তকগুলি ট্রাক ভর্তি করে নিয়ে যাওয়া হয়, তারপরে মস্তকের উপরে খুলিটা তুলে ভেতরের মগজ তুলে নিয়ে তাদের শিকারী কুকুরদেরকে খাওয়ানো হয়। এরপরে মুসলমান বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চা জবাহ করে মায়ের মুখের উপরে, বাপের মুখের উপরে সেই বাচ্চার কল্লাকে ধরে বলা হচ্ছে যে এই রক্ত খাও, এটাই হচ্ছে তোমাদের স্বাধীনতার শুরুয়া, স্বাধীনতার শুরুয়া খাও, এইভাবে করা হচ্ছে। মুসলমানদের উপরে চরম নির্যাতন বসনিয়া হচ্ছে, যে কথা বলে শেষ করা যাবে না। এরপরে নো ম্যানস ল্যান্ড, যেটা হচ্ছে প্যালেস্টাইন এবং লিবানন, এর মাঝখানে প্রায় 500 মুসলমান তাদেরকে বহিষ্কার করে দিয়েছে ইসরায়েলরা। প্যালেস্টাইন থেকে তাদের মা বাপের আবাসভূমি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। খাবার নাই, পড়ার নাই, আশ্রয় নাই, উন্মুক্ত আকাশের নিচে তারা সেখানে ধুকে ধুকে মরছে। কারা মরছে? মুসলমানেরা। কারা মরছে? মুসলমান মরছে। কিন্তু এই পৃথিবীর গণতন্ত্রের ফেরিওয়ালা, গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকা। এই আমেরিকা আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের মনে থাকার কথা, রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মনে থাকার কথা, আজ থেকে 3 বছর আগে সুইজারল্যান্ডের কাছাকাছি একটা সমুদ্রের ভিতরে ঠান্ডার কারণে, সমুদ্রের পানি জমে যাওয়ার কারণে 2 তিমি মাছ সেখানে আটকে গিয়েছিল। এই তিমি মাছ আটকে পড়ার খবর পাওয়ার পর আমেরিকা এবং ফ্রান্স তাদের 2টো বরফ কাটা জাহাজ লক্ষ লক্ষ ডলার খরচ করে পাঠিয়ে দিল সেই সুইজারল্যান্ডের কাছাকাছি, সেখানে গিয়ে তারা বরফ কেটে তিমি দুটোকে উদ্ধার করে পৃথিবীর মানুষের সামনে প্রমাণ করলো যে তারা প্রাণী জগতের প্রতি কত দরদী। তিমির প্রতি গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকার যত মহব্বত আছে, কুকুরের প্রতি, বিড়ালের প্রতি, তাদের প্রতি যত মহব্বত আছে, মুসলমানদের প্রতি সেই মহব্বত নাই। নো ম্যানস ল্যান্ডে আটটা পড়েছে মুসলমান, ওরা তিমি না, কুকুর না, বিড়াল নয়, এরা মানুষ, কিন্তু এই মানুষ হচ্ছে মুসলমান। সেই কারণে গণতন্ত্রের এজেন্ট, গণতন্ত্রের ঠিকাদার আমেরিকা নিশ্চুপ, কোনো কথা এ ব্যাপারে বলছে না। আর একদিকে ইরাক তাদের কুর্দিদের সাথে কি ব্যবহার করছে সেই যন্ত্রণায় আমেরিকা অস্থির। জাতিসংঘের হুকুম মানতেছে না, হুকুম ভঙ্গ করেছে অপরাধে, ইরাককে তছনছ করে দেওয়ার ব্যবস্থা করেছে আমেরিকা, কিন্তু জাতিসংঘের সনদ অনবরত লঙ্ঘন করছে ইসরায়েল, সে ব্যাপারে ইসরায়েলের উপরে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। সার্বীয়রা ভঙ্গ করছে, সে ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না, ঠিক কিনা কোন আমার বন্ধুগণ? আমার ভাইরা, এরপরে প্যালেস্টাইন, আলজেরিয়ার মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, কাশ্মীরের মুসলমানদের উপরে, কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলমানেরা মসজিদের ভিতরে নামাজ পড়ছে,
আর ভারতের কাফের সৈন্যরা গুলি করে পাখির মতো মুসলমানদেরকে শিকার করতেছে। এ হলো কাশ্মীরের অবস্থা। বার্মা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা ধাক্কা মেরে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আড়াই লাখ তাদের সংখ্যা, এবং যে হারে এখন তারা নেওয়া শুরু করেছে 30 বছরের ভেতরে এরা নিজের আবাসভূমিতে যেতে পারবে বলে হিসাবে বলে না। তারপরে ভারতের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে ভারত সরকার যে আগুন জ্বালালো পৃথিবী জুড়ে, সেই আগুনে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আহমদাবাদ, বোম্বে, দিল্লি, মিরাট চতুর্দিকে মুসলমানদের উপরে বন্য হায়নার মতো মুশরিক কাফেররা ঝাঁপিয়ে পড়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। মুসলমানেরা নিজেদের ঘরে বসবাস করতে পারছে না, কারফিউ দিয়ে মুসলমানদেরকে ঘর থেকে টেনে টেনে বের করে গুলি করে হত্যা করা হচ্ছে। আজকে আপনারা যেমন এই মাঠে বসা, উপরে শামিয়ান আছে, ভারতে লক্ষ লক্ষ মুসলমান তাদের ঘর নাই, বাড়ি নাই, রাতের হয়তো গতকাল ছিল তারা কোটিপতি, আজকে তারা ভিখারিতে পরিণত হয়ে গেছে। তাদেরকে কল কারখানা থেকে, অফিস আদালত থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরপশুরাও মুসলমানদের সাথেই ব্যবহার করছে। এইটা নরসীমা না, এটা নরসীমা নয়, এটা হচ্ছে নরপশু। আমার বন্ধুগণ, গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে যখন এই চরম নির্যাতন চলছে, সেই নির্যাতনের মুহূর্তে এই প্রেক্ষাপটে কোরআনে কারিমের তাফসিরের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক চট্টগ্রাম বীর চট্টলার এই প্যারেড ময়দানে। আমরা বিশ্বাস করি মনে প্রাণে বর্তমানে অশান্ত যুদ্ধ ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীর বুকে শান্তি আনতে পারে কেবলমাত্র কোরআন। কেবলমাত্র কে পারে? কেবলমাত্র কোরআন ও সুন্নার আদর্শের ভিত্তিতে পৃথিবীর অশান্তি দূরীভূত হতে পারে। পৃথিবীর সব অশান্তি দূরীভূত হয়ে গিয়ে একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হতে পারে কেবলমাত্র কোরআন এবং সুন্নার বিধান অনুযায়ী, ঠিক কিনা কন? সেই প্রেক্ষাপট নিয়ে এই পৃথিবীর এই পরিস্থিতির উপরে আমরা কোরআনে কারিম আলোচনা করতে যাচ্ছি। প্রতিদিন আপনাদের সামনে নতুন নতুন এক একটি বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ, যার উপরে আমরা আমাদের দিক নির্দেশনা খুঁজে পাব আমাদের চলার পথের। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলুন আমিন। কোরআনে কারিম আপনারা শুনতে এসেছেন, আমার বাইতুস শরফের হযরত পীর সাহেব কিবলা মাদজিলুল আলী কোরআনে কারিমের আজমত বর্ণনা করতেছিলেন। আমার ইচ্ছে হচ্ছিল যেভাবে উনি বয়ান করছিলেন, আমার ইচ্ছে হচ্ছিল হুজুরের বয়ান আরো শুনি, সুন্দর করে আকর্ষণীয় করে কোরআনে কারিমকে তিনি পেশ করতেছিলেন। কোরআনে কারিম গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এর থেকে বড় নিয়ামত বিশ্ববাসীর জন্য আর হতে পারে না। এটাই শ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য অবতীর্ণ করেছেন, এর মধ্যে কোনো ভুল নাই। একথা আপনাদের সামনে বারবার বলা হয়েছে, কোরআনে কারিম চ্যালেঞ্জ করেছে, ফাতু বিসুরাতিন, ছোট্ট একটা সুরা যদি পারো কোরআনে কারিমের মতো ছোট্ট একটা সুরা বের করে নিয়ে আসো, নকল করে এর সঙ্গে তুলনা করে ছোট্ট একটা সুরা মোকাবেলা করে পেশ করো। পৃথিবী আজ পর্যন্ত 1500 বছর পার হয়ে গেছে, কোরআনে কারিমের মতো ছোট্ট একটি সুরা কেউ বানাতে পারে না। কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আপনারা জানেন এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরাই হচ্ছেন মাসুম। নবীরা কি? মাসুম, বেগুনা। নবীদের সমালোচনা করা যায় না, নবীদের সমালোচনা করলে, নবীদেরকে তাওহীন করলে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। নবীরা হচ্ছেন আল্লাহর পরই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, আর পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুসসালাম। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য সূচিত করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মর্যাদার দিক থেকে কারো উপরে কারো মর্যাদা কিছুটা দিয়েছেন, কিন্তু সমানভাবে তিনটা জিনিস দিয়েছেন সব নবীদেরকে। নবীদেরকে কয়টা জিনিস সমান দিয়েছেন? তিনটা। মর্যাদা সমান, কিন্তু সমান থাকলেও শ্রেষ্ঠ মর্যাদা হলো হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
আর সমস্ত নবীদেরকে তিনটা জিনিস সমানভাবে দেওয়া হয়েছে, একটা হচ্ছে ওহী, একটা কি ওহী, দুই নম্বরে দেওয়া হয়েছে মুজিজা, তিন নম্বরে দেওয়া হয়েছে হুসনে খুলক, উন্নত মানের চরিত্র। এই তিনটা জিনিস সমস্ত নবীদেরকে সমানভাবে দেওয়া হয়েছে। ওহী না হলে নবী হওয়া যায় না। নবুয়তের সর্বপ্রথম শর্ত হচ্ছে আল্লাহর কাছ থেকে ওহী আসা, এটা হলো এক। দু নম্বরে যেটা সেটা হচ্ছে মুজিজা। মুজিজা কি? মুজিজা হলো সমকালীন সবচাইতে বড় শক্তি যেটা ওইটাকে দুর্বল করে দেয় যে জিনিস, মুজিজা অর্থাৎ আজিজ করে দেয় যে জিনিস, ওইটা হচ্ছে মুজিজা, দুর্বল করে দেয়। কিরকম? যেমন ধরুন এ মুজিজা সমস্ত নবীদেরকে আল্লাহ কম বেশি দিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ পাক তাকে বলছেন হে মূসা তোমার হাতে ওটা কি, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন হিয়া আসায়া, এটা একটা লাঠি, এই লাঠির উপরে আমি ভর করে দাঁড়াই, এটা দিয়ে আমি পাতা পাড়ি, এই দিয়ে আমি উট ছাগল ভেড়া সংরক্ষণ করি, এছাড়া আরো অনেক কাজ এই লাঠি দিয়ে আমি করে থাকি। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন মূসা তোমার হাতে ওটা কি, প্রশ্নের জবাব দিলেই হতো এটা একটা লাঠি, তা না বলে পাতা পাড়ি, তো এই দিয়ে ভর করে দাঁড়াই, এ দিয়ে উট ছাগল ভেড়া তাড়াই, এত কথা বলার দরকার কি? এত কথা বলার দরকার এই জন্যে আশেক যদি সুযোগ পায় মা আশুকের সঙ্গে কথা বলার, তাহলে তার আশেকের মন চায় সময়টা একটু লম্বা হোক, একটু প্রাণ ভরে কথা বলব। এখানে আশেক হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম, আর মাশুক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে মূসা চাইলেন সুযোগ যখন পেয়ে গেছি কথার সিলসিলা যেন তাড়াতাড়ি বন্ধ না হয়ে যায়, এই জন্য মূসা আলাইহিস সালাম ইচ্ছে করে কথা বাড়াতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা রে তুমি যেটা বলেছ এটাই সব কথা নয়, ওই লাঠির ভিতর আর একটা কুদরত আছে যা তুমি জানো না, লাঠিটাকে জমিনের উপরে ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি যখন জমিনের উপরে ফেলে দিলেন হিয়া হাইয়াতুন তাসআব, লাঠি কি হয়ে গেল? বিরাট অজগর হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভয়ের কারণ নাই, খুজহা ওয়ালা তাখাফ, ভয় পেও না ওটাকে ধরো। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন না, আল্লাহ বলছেন ভয় পেও না ধরো, মূসা আলাইহিস সালাম ভয় করলেন না, ধরলেন, কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। আমি কেসা শোনাবো না, আমি আমার এক লক্ষ্যে যাওয়ার জন্য কথাটি শোনাচ্ছি। মূসা আলাইহিস সালাম এই লাঠি নিয়ে ফেরাউনের, ফেরাউন যেখানে তার দলবল নিয়ে তার জাদুকরদের নিয়ে জাদু দেখাবার জন্য উপস্থিত হলো, সেখানে জাদুকরেরা জাদু মন্ত্র পুত করে সমস্ত লাঠি হাতের কাছে যা ছিল সবগুলোকে তারা সাপ সিংহ বাঘ ইত্যাদি বানিয়ে দিল। আর এই জাদুমন্ত্রে তৈরি সাপ বাঘ সিংহ গিয়ে ঝাঁপিয়ে পড়ল মূসা আলাইহিস সালামের উপরে। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসারে ভয় নাই, বাতিলের সামনে ময়দানে তোমাকে নামায় দিয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, ভয় করার কোনো কারণ নাই, হাতের লাঠি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাফ হয়ে গেল, আর যখন হা করল জাদুকরদের তৈরি করা সমস্ত সিংহ বাঘ আর সাপগুলি মূসা আলাইহিস সালামের লাঠির পেটের মধ্যে ঢুকে গেল। জাদুকরেরা তারা চিন্তা করলো, অবাক হয়ে গেল, তারা ভাবলো আমরা যেটা দেখাইছি এটা তো জাদু, কিন্তু মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু হতে পারে না, যেহেতু জাদু খেয়ে ফেলেছে, জাদু খেয়ে ফেলে যে জিনিস ওটা তো জাদু হতে পারে না, ওটা জাদুর বাপের চাইতেও বড় কোনো জিনিস, অর্থাৎ জাদুর দাদা হবে হয়তো, তা না হলে জাদু খেলো কি করে? এই যে ওই সময় ছিল জাদুর প্রভাব, সেই জাদুটাকে যে খেয়ে ফেললো এইটার নাম হচ্ছে মুজিজা। এটার নাম কি? মুজিজা। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় সমরাস্ত্র তৈরির একটা প্রভাব ছিল, হযরত দাউদ আলাইহিস সালাম নিজে অস্ত্র তৈরি করতেন, তারপরে অস্ত্র তৈরি করতে গেলে লোহা আগুনে পোড়াতে হয়, তারপরে পিটাতে হয়, গলাতে হয়, নানান কিছু করতে হয়। দাউদ আলাইহিস সালাম কাল্লা রব্বুল আলামিন এমন মুজিজা দিলেন, তিনি যখন
লোহা মুঠো করে ধরতেন হাতের ভিতরে, লোহা পানি হয়ে হাতের ফাঁকের মধ্য দিয়া তা পড়ে যেত পানি হয়ে। এভাবে মর্যাদা তাকে দেওয়া হল। সুলাইমান আলাইহিসসালামের মর্যাদা ছিল তক্তার উপরে বসতেন, ইঞ্জিন লাগতো না, মেশিন লাগতো না, বিনা ইঞ্জিনে বিনা মেশিনে তক্তা হাওয়ার উপরে উড়ে সারা পৃথিবী ঘুরে আসতেন। ঈসা আলাইহিসসালামের মর্যাদা ছিল জন্মন্দের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ তার ভালো হয়ে যেত। আবার কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিলে তার শরীর ভালো হয়ে যেত, এটা ছিল তার মর্যাদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মর্যাদা, তার সময় প্রভাব ছিল সাহিত্যের, সাহিত্য আর কবিত্বের এত বেশি প্রভাব বিস্তার হলো তারা কবিতা লিখে লিখে রচনা করে করে কাবা শরীফে লাগাই দিত, পারলে এই এই কবিতার সাথে মোকাবেলা করো এই চ্যালেঞ্জের। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কোরআনে করিমকে অবতীর্ণ করে দিলেন। কোরআনে করিম দুনিয়ার সমস্ত সাহিত্য আর কবিত্বের সমস্ত মানকে ছাড়িয়ে চলে গেছে এমন এক পর্যায়ে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যের ভাবধারা এর মানকে উতরে যেতে পারবে এমন সাহিত্যের জন্ম আজও হয় নাই, ভবিষ্যতেও হবে না। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000 মুজিজার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। শ্রেষ্ঠ মুজিজা কি? তাই আমি বলতেছিলাম নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা সাথে নিয়ে গেছেন। দাউদ আলাইহিসসালাম ইন্তেকাল করলেন, তার মর্যাদা লোহা পানি করা মর্যাদা কবরে নিয়ে গেছেন, আজ আর কেউ লোহা চাপ দিলে পানি হয় না। সুলাইমান আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মর্যাদা কবরে নিয়ে গেছেন, আজ আর কেউ বিনা ইঞ্জিনে তক্তায় বসলে তক্ত আর বাতাসে উড়ে বেড়ায় না। হযরতে মূসা আলাইহিসসালাম বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে, লাঠিও তার চলে গেছে, আজ আর দুনিয়ায় হাজার লাঠি একযোগে ফেললেও ছোট্ট একটা সাপও আর হবে না। ঈসা আলাইহিসসালাম বিদায় হলেন, মুজিজা চলে গেল সাথে, আজ পৃথিবীর কোনো মানুষ কারো কোনো জন্মন্দের চোখের উপরে হাত বুলালে চক্ষু আর ভালো হয়ে যাবে না, মুজিজা কবরে চলে গেছে। কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, মুজিজা সাথে নিয়ে যান নাই, ওই কোরআনে করিমের মুজিজা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ এই মুজিজা নষ্ট করতে পারবে না, গ্যারান্টি। এই মুজিজা রক্ষা করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে করিম অবতীর্ণ করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি, হেফাজতের সবটা দায়িত্ব আমার। তাই বিশ্বজুড়ে আজ কোরআন রয়েছে হেফাজতে, কোনো কিতাব হেফাজতে নাই, শুধু কোরআন হেফাজতে আছে। মানুষ এটাকে মুখস্থ করে করে হেফাজত করে রেখেছে। হুজুর আপনাদের সামনে বলেছেন, আয় সুরা তো দূরের কথা, আয়াত তো দূরের কথা, জের জবর তো দূরের কথা, একটা কলমের নিব ধরে যে জায়গাটায় একটা নকতা, এই নকতা তারও পরিবর্তন কেউ করতে পারে নাই। সামনে পারবে নাকি? সামনেও পারবে না। জোরে সোরে কন সুবহান আল্লাহ। এই কোরআনের ইজ্জত যারা দিবে আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেবে, সুবহান আল্লাহ। ভান্দি কোরআনকে নিয়ে যে আগ বাড়বে সে যদি জিরো হয় আল্লাহ হিরো বানায় দিবেন, আর কোরআনকে যদি কেউ বেইজ্জত করার চেষ্টা করে সে যদি হিরো হয় আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে জিরো বানায় দিবেন। কি বানায় দিবেন? জিরো বানায় দিবেন, সুবহান আল্লাহ ভান্দি। সুতরাং কোরআনে করিম হচ্ছে, কোরআনে করিম আমাদের কলিজা, আমাদের ইমান, আমাদের রক্ত, আমাদের ব্রেইন, আমাদের মগজ, আমাদের জীবন, আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া, আমাদের সম্মান, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের সুখ, আমাদের সমৃদ্ধি, সব কিছু কোরআনকে কেন্দ্র করে। সব কি কেন্দ্র করে? কোরআনকে কেন্দ্র করে। কোরআন থাকে তো আমরা থাকবো, অর্থাৎ কোরআন ভিত্তিক জীবন যদি আমরা চালাতে পারি দুনিয়ায় শান্তি পাবো, আখেরাতেও শান্তি পাবো, কোনো সন্দেহ নাই। সেই জন্য কোরআনে করিমকে আমাদের বুকে ধারণ করতে হবে। এই কোরআনের কত বড় মর্যাদা হবে জানেন? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন যে ব্যক্তি পড়বে আর ওই অনুযায়ী আমল করবে কিয়ামতের দিন তার মা বাপের মাথার উপরে
সুন্দর দুটি নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। তা হলো সেই যে ব্যক্তি তার ছেলেকে সন্তানকে কোরআন পড়িয়েছে আর কোরআন অনুযায়ী আমল করেছে পৃথিবীর বুকে, সেই কারণে রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তার মা বাবার মাথার উপরে এমন দুটো নূরের টুপি পরিধান করায় দেবে যার উজ্জ্বলতা চন্দ্র সূর্যের আলোকে হার মানায় দেবে। কোরআন করিমকে যারা মহব্বত করে পড়ত, দেখেন এমন এক কিতাব যা মানুষে অধিকাংশ মানুষে বোঝে না, কিন্তু আপনারা বলেন না বুঝে পৃথিবীতে কোনো বই পড়ে এরকমের একটা বই নাম জানেন আপনারা কোন বলতে পারবেন? পারবেন না। কোরআন এমন কিতাব যা মানুষ বুঝেও পড়ে না বুঝেও পড়ে, দিনেও পড়ে রাতেও পড়ে, সকালেও পড়ে সন্ধ্যায়ও পড়ে, আবার গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআন করিম তেলাওয়াত করতে থাকে আর চোখ থেকে দরদর করে পানি পড়তে থাকে। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন কোরআনের তেলাওয়াতকারী আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা তুমি দুনিয়ার বুকে কোরআন করিমকে যেমন থেমে থেমে তেলাওয়াত করতে ওইভাবে করে তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের উপরে উঠতে থাকো। কোরআন করিম থেমে থেমে তুমি যেভাবে দুনিয়ার পড়তে ওইভাবে আয়াতে আয়াতে থেমে থেমে পড়ো আর উঠতে থাকো বেহেস্তের মধ্যে, তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে বেহেস্তে ওইটাই হবে তোমার অবস্থান স্থল। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ যেন আমাদেরকে আহলে কোরআন বানায় দেন। সবাই বলি আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সহিহ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। কোরআন যেন বুঝতে পারি, কোরআন অনুযায়ী যেন আমল করতে পারি, এ তৌফিক যেন আল্লাহ আমাদের দেন। আমরা সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, কোরআনে করিমের উপরে আমি দীর্ঘ কোনো ভূমিকা না দিয়ে এখন যেখান থেকে আলোচনা করতে চাই চলুন সেখানে আমরা চলে যাই, কোরআন থেকে সরাসরি আমরা আলোচনা করতে চেষ্টা করি। কোরআন এসেছে আমাদের ভাগ্য চমকায় দিতে, কোরআন আমাদেরকে এজন্য আসে নাই যে কোরআন আমাদের জন্য কোনো মুসিবত নিয়ে এসেছে, কোরআন আমাদের জন্য শুধুমাত্র তাবিজ নিয়ে এসেছে, কোরআন আমাদের জন্য ঝাড়ফুঁক নিয়ে এসেছে, তা নয় কিন্তু বন্ধু। কোরআন এসেছে আমাদের জীবনের সব কথা নিয়ে, এর মধ্যে কিছু বাদ দেওয়া হয় নাই, পিঁপড়ার মতো একটা ছোট্ট তুচ্ছ প্রাণীকেও বাদ দেওয়া হয় নাই, হাতির মতো বিরাট জন্তুকেও বাদ দেওয়া হয় না, সব কোরআনে করিমের মধ্যে বলা হয়েছে। এর ভিতরে এটা রাজনীতির বই নয়, কিন্তু রাজনীতির মূলনীতি আছে। রাজনীতির কি আছে? মূলনীতি আছে। এটা অর্থনীতির কিতাব নয়, কিন্তু অর্থনীতির মূলনীতি এর মধ্যে রয়েছে। এটা সমাজনীতির কিতাব নয়, কিন্তু সমাজনীতির মূলনীতি এখানে আছে। এটা দর্শনের কিতাব নয়, কিন্তু এর মধ্যে দর্শনের মূলনীতি রয়েছে। এটা বিজ্ঞানের কোনো বই নয়, কিন্তু বিজ্ঞানের মূলনীতি তথ্য থিওরি এর মধ্যে রয়ে গেছে। আপনি জিওলজি বলেন, জুলজি বলেন, থিওলজি বলেন, ফিলসফি বলেন, মেডিকেল বলেন, সার্জারি বলেন, যে কোনো ডিপার্টমেন্ট বলুন সব এর মধ্যে আছে। এর মধ্যে নাই পৃথিবীতে মানুষের দরকার অথচ কোরআনে নাই এমন কোনো বিষয় নাই, সব বিষয়ের মূলনীতি হচ্ছে কোরআনে করিম। সুবহানাল্লাহ বিহামদিহি। এখানে সব আছে। এই এই কোরআনের জ্ঞান যার কাছে নাই সে সব থেকে মাহরুম। সব থেকে কি? আল্লাহর নবী বলেন ইন্নাল্লাযি লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন যে স্মৃতিপট, যে দেহটা কোরআন থেকে খালি, সেটা একটা উজাড় বাড়ির মতো, একটা বিরানা বাড়ির মতো, একটা সারা বাড়ির মতো, যেখানে যে বাড়িতে মানুষ বাস করে না ওই বাড়িতে যা থাকে, একটা যে স্মৃতিপটে কোরআন নাই, যে দেহে কোরআন নাই, ওই দেহটাও ওই রকম। আমার ভাইয়েরা, কোরআনে করিম এই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানের কিতাব। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বলেছেন আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। মানুষের জ্ঞান কি? সামান্য। আচ্ছা, সেই সামান্য জ্ঞানের একটু পরিচয় আমি দেই। মানুষের জ্ঞান তো সামান্য, সেই সামান্য জ্ঞানের একটু পরিচয় দিয়েই তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। সামান্য জ্ঞান, মানুষের সামান্য জ্ঞান কত? সামান্য জ্ঞানটা হচ্ছে আমরা আগে পায়ে হাঁটতাম, দ্রুত যাওয়ার জন্য গরুর গাড়ি আবিষ্কার করলাম, গরুর গাড়ি শেষ হলো, তারপরে আমরা সাইকেল নিলাম, রিক্সা নিলাম, টেম্পু নিলাম, কার নিলাম, বাস নিলাম, ট্রেন নিলাম, এরপরে প্লেন আবিষ্কার হলো, রকেট আবিষ্কার হলো, সারা পৃথিবী ঘন্টার ভিতরে সারা দুনিয়া ঘুরে আসার মতো যান আমরা তৈরি করে ফেললাম। সমুদ্রের ভিতরে আপনার তিমি মাছ সাঁতরায়,
আমরা বুঝি সমুদ্রের মধ্যে সাঁতরাইতে পারবো না, সেজন্য আমরা সাবমেরিন আবিষ্কার করলাম, আমরা পাখির সাথে পাল্লা দিয়ে প্লেন আবিষ্কার করলাম, আমরা চিতাবাঘের সাথে পাল্লা দিয়ে আমরা ট্রেন আবিষ্কার করলাম। চিতাবাঘ আর কি দৌড়াইতে পারে, তার থেকে আমার কার, আমার গাড়ি, আমার ট্রেন এখন অনেক বেশি চলে। অবশ্য বাংলাদেশি ট্রেন না, বাংলাদেশি ট্রেন তো ঘন্টায় বোধ হয় কত 7 মাইল 10 মাইল চলে। জাপান যে ট্রেন আবিষ্কার করেছে 300-350 মাইল স্পিডে সেটা চলে, প্লেনের সমান, প্রায় প্লেনের সমান। এইটা বুলেট ট্রেন তার নাম দেওয়া হয়েছে, জনমের মতো চলে, কথা বুঝতে পেরেছে? এরকম চলল। তারপরে এই পৃথিবীর মানুষের জ্ঞান, সামান্য জ্ঞান দেখেন, সামান্য জ্ঞান কদ্দূর, সামান্য জ্ঞানে রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ওরা স্যাটেলাইট ছেড়ে দিয়েছে মহাকাশে, স্যাটেলাইট মহাকাশে ঘুরতেছে, কোনো ড্রাইভার নাই, কোনো ক্যাপ্টেন নাই, ঘুরতেছে মহাশূন্যের উপরে, পৃথিবীর মাটি থেকে 300-400 মাইল উপরে ঘুরতেছে। তারা দুনিয়ার খবর সংগ্রহ করছে, দেশে দেশে তা প্রেরণ করতেছে, সব কিছু তারা এই স্যাটেলাইটের মাধ্যমে করছে, বছরের পর বছর ধরে স্যাটেলাইট ঘুরছে। ওইখানে পৃথিবীর মাটি থেকে 400 মাইল উপরে স্যাটেলাইটের ভেতরে যদি কোনো যান্ত্রিক গোলযোগ হয়, ওয়াশিংটনে বসে কম্পিউটারে মনিটরিং করে 400 মাইল দূরের মেশিন ভালো করে দিচ্ছে। এই হলো সামান্য জ্ঞান, কথা বুঝতে পেরেছেন? এই হলো সামান্য জ্ঞান। এই যদি সামান্য জ্ঞান হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় জ্ঞান, সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আটলান্টিক মহাসাগরের ভেতরে যদি একটা পাখি তার ঠোঁটটা ডুবায় দিয়ে ঠোঁটটা উঠায়, আপনারা বলেন সাগরে, আটলান্টিক মহাসাগরের পানি কমবে কতখানি? জি, 1 ফোঁটাও কমবে না, কদ্দুর আর পানি আসবে তার ঠোঁটে। তাম পৃথিবীর সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, তাম পৃথিবীর সমস্ত মানুষের সব জ্ঞান যদি এক জায়গায় করা যায়, তাহলে আটলান্টিক মহাসাগর থেকে পাখি যতটুকু পানি তুলতে পেরেছে ঠোঁটে করে, আল্লাহর অনন্ত সীম জ্ঞানের সমুদ্র থেকে মানুষ অতটুকুনো জ্ঞানের যোগ্য হতে পারে নাই। ওই অসীম জ্ঞানের মালিক হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছ থেকে এসেছে কোরআন, এই কোরআন হচ্ছে আসল জ্ঞান। এজন্য ডক্টর মরহুম শহীদুল্লাহ তিনি বলতেন, যখন তিনি মানুষের সাথে, শিক্ষিত লোকদের সাথে যখন বসতেন, বলতেন যে তোমরা ডিগ্রি অনেক অর্জন করেছো, বিদেশ থেকে অনেক ডিগ্রি নিয়ে এসছো, কিন্তু শুনে রাখো, তোমরা পণ্ডিত ঠিকই, কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে, কোরআনের ইলেম যদি তোমাদের না থাকে, তাহলে তোমরা হচ্ছো পণ্ডিত ঠিকই, তবে তোমরা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। কোরআনের জ্ঞান নাই তো জিরো, কিচ্ছু নাই। আসল জ্ঞান হচ্ছে কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আসুন কোরআন থেকে আমাদের হেদায়াত, আল্লাহ পাক আমাদের কি দিচ্ছেন কোরআন থেকে তা নিতে চেষ্টা করি। সবাই আমার সাথে যথারীতি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ নেওয়ার জন্য আসুন, আমরা আল্লাহর কাছে পানাহ চেয়ে নিই আগে। তার কারণ হচ্ছে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে অন্য মনস্ক করে দিতে পারে, আর এই শয়তান থেকে পানাহ দিতে পারে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন। কে পানাহ দিতে পারে? আল্লাহ তাআলা। আমরা যদি এই মাহফিলের চতুর্দিকে পুলিশ, বিডিআর, আর্মি সব যদি বন্দুক নিয়ে খাড়া করে রাখি, যে আপনারা দেখবেন শয়তান যেন মোটে না ঢুকতে পারে, কি বলেন? ঠেকাইতে পারবে বন্দুক দিয়ে? পারবে না। শয়তান থেকে কেবলমাত্র পানাহ দিতে পারে কে? সুতরাং আপনারা আমার সাথে পুরুষোচিত কণ্ঠে মহব্বতের সাথে জোরে সরে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু হচ্ছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াহুয়া আল আজিজুল হাকিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون، إن الله يحب
وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ صدق اللہ العظیم سورہ الصاف سورتی مدینہ منورہ ارتھات رسول پاک صلی اللہ علیہ وسلم مدنی زندگی تھے سورتی ابتیرن ہوئے تھے اللہ رب العالمین گھوشنا کرچن آکاش اور زمین مدھے جا کچھ آسے سب تسبیح پڑھے তাসবিহ করছে আল্লাহ পাকের, তিনি সর্বজয়ী এবং মহাবিজ্ঞানী। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সে কথা কেন বলো যা তোমরা করো না? আল্লাহর কাছে ক্রোধ উদ্রেককারী, সব থেকে বেশি আল্লাহর কাছে ক্রোধ উদ্রেককারী ব্যাপার হচ্ছে যে তোমরা যা বলো তা তোমরা করো না। আসলে আল্লাহর কাছে প্রিয়পাত্র তো তারা যারা নাকি আল্লাহ রাস্তায় লড়াই করে সারিবদ্ধভাবে ইস্পাত দৃঢ় লৌহ প্রাচীরের মতো হয়ে। স্মরণ করো মূসা আলাইহিস সালামের কথা, যখন তিনি তার কওমকে বলেছিলেন, হে আমার জাতি, কেন তোমরা আমাকে উৎপীড়িত করছ? অথচ তোমরা ভালো করেই জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। পরে আল্লাহ রাব্বুল আলামিন, পরে তারা যখন তাদের তারা যখন বক্রতার পথ অবলম্বন করল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলকেও বক্র করে দিলেন। আর আল্লাহ ফাসিকদেরকে কখনো হেদায়েতের রাস্তা দেখান না। এ হলো আয়াতগুলির শাব্দিক তর্জমা। সূরাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদনী জিন্দিগিতে অবতীর্ণ হয়েছে। ওহদের যুদ্ধের সমসাময়িক সময় সূরাটি নাজিল হয়েছে বলে মুফাসসিরিন কেরাম লিখেছেন। সূরাটির প্রথমেই মুমিনদেরকে সতর্ক করা হয়েছে এই বলে যে ওই সব লোক হচ্ছে ঘৃণ্য লোক, আল্লাহর কাছে ওই সব লোকেরা ঘৃণ্য যারা মুখে যে কথা বলে কাজে তা পরিণত করে না। এরা আল্লাহর কাছে দারুণ ঘৃণ্য ব্যক্তি। আর আল্লাহর কাছে দারুণ প্রিয় লোক হচ্ছে তারা যারা নাকি আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে সারিবদ্ধভাবে বাতিলের সঙ্গে যারা লড়াই করে তারা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি। এই সূরাটির ভেতরে বলা হয়েছে যে মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে বনু ইসরাইলেরা যে ধরনের ব্যবহার করেছে আর তারপরে বনু ইসরাইলদের যে পরিণতি আমি আল্লাহ করে দিয়েছি। ও মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরাও যদি তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন দুর্ব্যবহার করো তাহলে বনু ইসরাইলদের মতো দশা তোমাদেরও হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির ভেতরে যে কথাটা বলছেন তা হচ্ছে, প্রথমেই শুরু হচ্ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে এই পৃথিবীতে আর আকাশে জমিনে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। সাব্বাহা দিয়ে বোঝানো হচ্ছে অতীতে এই পৃথিবীতে যা কিছু ছিল এবং ভবিষ্যতে যা কিছু পৃথিবীতে আসবে, যা আছে আকাশে যা আছে জমিনে সব কিছুই তাসবিহ পড়ে। কার? আল্লাহ পাকের। জোরে বলেন, কার তাসবিহ পড়ে? আকাশে এবং জমিনে আমরা যা কিছু দেখতে পাই সব আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। একথা বলে আল্লাহ পাক মানুষকে যেন এই কথাই বুঝাতে চাচ্ছেন যে পৃথিবীর মানুষ, তোমাদেরকে শুধুমাত্র তাসবিহ করার জন্যই পাঠানো হয় নাই, আল্লাহ পাক তোমাদের তাসবিহর মহতাজ না। তোমরা জিকির করবে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করবে, তোমাদের সিজদা তোমাদের তাসবিহর জন্য আল্লাহ মহতাজ নন। এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, গাছেও করে, পানিতেও করে, মাছেও করে, গাছের পাতাগুলি করে, সমস্ত প্রাণী জগৎ সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। তোমরা ওদের ভাষা বোঝো না,
ওরা ওদের ভাষায় আল্লাহ পাকের জিকিরে করে, তোমরা বুঝতে পারো না। পাখির ডাকগুলির মধ্যে তোমরা যে ধরনের খেয়াল করো ওই ধরনের ডাক শুনতে পাও। যেমন আমাদের দেশে একটা পাখি আছে, আমরা শুনতে পাই বউ কথা ক বলে, এরকম পাখি আছে নাকি চট্টগ্রামে? আছে, বউ কথা ক পাখি বলা হয়। তা আসলে আসলে সে কিন্তু বউ কথা ক বলে না, তার এ কথা বলার দরকার কি? তার বউ কি তার উপরে রাগ করে আছে নাকি? আসলে সে ওটা বলে না, আসলে তোমরা তার তাসবি বোঝো না। আল্লাহ কোরআন সেই বলেছেন, ও ওর ভাষায় আল্লাহর জিকের করতেছে। কার জিকের করে? আল্লাহ রাব্বুল আলামিনের জিকের করে। পাখিতে পাখির কলকাকলি আর বাতাসের সনসন রব, পানির কলকাক কলতান, যা কিছু আমরা শুনতে পাই পাতার মরমর রব, যত রকমের শব্দ আমাদের কানে আসে, পাখির হোক, বাতাসের হোক, গাছের হোক, পানির হোক, যত রকম আওয়াজ আমরা শুনতে পাই, আমরা তাসবি বুঝতে পারি না। আসলে ওরা জিকির করতেছে আল্লাহু আল্লাহু আল্লাহু। জোরে করেন আল্লাহু 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 আল্লাহু। যা সেই পৃথিবীতে আকাশে জমিনে সব আমার তসবি পড়ছে, আমার জিকির করছে। ওহু আল আজিজুল হাকিম, আর আল্লাহ হচ্ছেন সর্বজয়ী। তিনি এমন যে তার হুকুম না মেনে তার, তিনি হচ্ছেন অপ্রতিরোধ্য শক্তি, তার শক্তির মোকাবেলা কারো করার কোনো ক্ষমতা নাই। অপ্রতিরোধ্য ক্ষমতা তার, প্রচণ্ড ক্ষমতার মালিক তিনি। আর হাকিম সুবিজ্ঞানী, মহাবিজ্ঞানী, সুবিজ্ঞ মহাবিজ্ঞ, তার অর্থ হচ্ছে এই আজিজ। আজিজ এবং হাকিম, আজিজ হচ্ছে অপ্রতিরোধ্য সর্বজয়ী ক্ষমতা। তো এই ক্ষমতার সাথে হাকিম শব্দ আল্লাহ জুড়ে দিয়েছেন, অর্থাৎ এ কথা বোঝার জন্য সুযোগ না থাকে যে তিনি অপ্রতিরোধ্য ক্ষমতাশীল হয়ে তার, তিনি বোধহয় মানুষের উপরে জুলম করেন। আল্লাহ পাক বলেছেন আমাল্লাহু বিজ্জাল্লামিল লিল আবিদ, আমি বান্দার উপরে, আল্লাহ পাক বান্দার উপরে জুলুম করেন না। হাকিম, তিনি মহাবিজ্ঞানী, তার যা কিছু কাজ সব কিছুর মধ্যে রয়েছে এক বিচক্ষণতার দাবি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে বিশ্বাসীরা সেই কাজ কেন করো, সেই কথা কেন বলো তোমরা যে কাজ তোমরা করো না। কথার সাথে কাজের যাদের মিল নাই তাদেরকে কোরআনের পরিভাষায় কি বলা হয়েছে বলুন তো? কি বলা হয়েছে? মুনাফিক। জোরে বলেন কি বলা হয়েছে? মুনাফিক বলা হয়েছে। অর্থাৎ ইসলাম এখানে এই কথাটা, এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে আপনাদেরকে কথা বুঝতে হবে। আমি আগেই বলেছি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে, শয়তান যেন মাহফিল থেকে বের করে না দেয় এবং অন্য মনস্ক না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরাটি শুরু করেই বলছেন হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, সেই কথা কেন বলো যে কাজ তোমরা করো না। আর আল্লাহর কাছে দারুণ বিরক্তিকর, ক্রোধ উদ্দীপক সেই কাজ যে তোমরা যা বলো তা তোমরা করো না, এতে আল্লাহ পাক দারুণ অসন্তুষ্ট হন। অর্থাৎ ইসলাম মানুষের কাছে দাবি করে পরিপূর্ণ আনুগত্যের। মুসলমানদের কাছে ইসলামের দাবি কি? আনুগত্য। বলুন তো কি দাবি? আমরা ইসলামের দাবি করেছি যে ভিত্তিতে, সেই ভিত্তিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইমানের দাবি হচ্ছে এক আল্লাহ বিশ্বাসী হওয়া এবং আল্লাহর হুকুম ও হাকাম মেনে জীবনকে পরিচালনা করা, এটা হলো ইমানের দাবি। ইমানের দাবি এই নয় যে কলেমা পড়ে নামাজ রোজা করে হজ যাকাত করে চুপ করে বসে থাকবেন, না। ইমানের দাবি হচ্ছে জীবনের সব ক্ষেত্রে হুকুম মানতে হবে কার জোরে কন্ত? শীতে আপনাদের গলা কি আড়ষ্ট হয়ে এসছে? তাহলে জোরে সোরে বলেন, জীবনের সব ক্ষেত্রে আনুগত্য হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে, এটা হলো ইমানের দাবি। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। এই আনুগত্যশীল জনগোষ্ঠী যদি তৈরি হয়, তারাই ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে জমিনের ওপরে। দেখুন, সেনাবাহিনী যদি কমান্ডারের অর্ডার না মানে, কথা বুঝতে পেরেছেন? পুলিশ, বিডিআর, সেনাবাহিনী নিশ্চয়ই তাদের কমান্ডার আছে, আছে না? কমান্ডার আছে। কমান্ডারের হুকুম যদি তারা না মানে, কমান্ডারের অর্ডার যদি ফলো না করে, নিজেদের ইচ্ছে মতো যদি কাজ করতে থাকে, এমন সেনাবাহিনী দিয়ে দেশ রক্ষা সম্ভব? জোরে বলেন, সম্ভব? মোটেই সম্ভব নয়। কমান্ডারের কমান্ড মানে না, সিপা সালারের অর্ডার মানে না, এমন বাহিনী দিয়ে দেশের কোনো উন্নতি হওয়া সম্ভব নয়, দেশ ধ্বংসের পথে অগ্রসর হবে। অনুরূপভাবে রাজ্যের প্রজারা শাসনতন্ত্র অনুযায়ী, সংবিধান অনুযায়ী, দেশের আইন কানুন অনুযায়ী যদি তারা না চলে, দেশের আইন যদি জনগণ না মানে, তাহলে এমন জনগণ নিয়ে দেশ চালানো কি সম্ভব? সম্ভব? সম্ভব নয়। অনুরূপভাবে সরকারি অফিস, অফিসের লোকেরা, মিল কলকারখানার লোকেরা যারা চাকুরিরত, তারা যদি চাকরি করতে গিয়ে যদি মিল কলকারখানার নিয়ম কানুন যদি না মানে, তাহলে তাদের দ্বারা এই কলকারখানা কি চলতে পারে? চলতে পারে না। তাই অনুরূপভাবে আপনাদেরকে কথাগুলি বুঝতে হবে যে সেনাবাহিনী যদি কমান্ডারের হুকুম না মানে, তারপরে দেশের লোকেরা যদি দেশের আইন না মানে, কলকারখানা এবং অফিস আদালতের লোকেরা যদি তাদের আইন শৃঙ্খলা না মানে, তাহলে দেশ যেমন চলতে পারে না, অফিস যেমন চলতে পারে না, সেই সেনাবাহিনী দিয়ে দেশের যেমন কোনো উপকার হয় না, অনুরূপভাবে যে মুসলমানেরা দাবি করে যে আমরা এক আল্লাহ বিশ্বাস করেছি অথচ আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করে না, এমন মুসলমানদের দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা হতে পারে না, কখনোই পারে না। সুতরাং ইমানের দাবি হলো, ইমানের দাবি হলো আনুগত্য হবে সবটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। পরিপূর্ণ আমল আনুগত্য হতে হবে আল্লাহ পাকের। দেখুন, মুনাফিক হচ্ছে কাফেরের চাইতেও নিকৃষ্ট। মুনাফিক কিসের চাইতে নিকৃষ্ট? কাফেরদের নামে সুরা নাজিল হয়েছে খুব বড় একটা, নাকি কাফেরের নামে সুরা কতটুকু? একেবারে ছোট্ট একটা সুরা। আর মুনাফিকদের নামে একেবারে দুই রুকুর মোটামুটি একটা বড় সূরা নাজিল হয়েছে। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? কাফেরের চাইতে মুনাফিক ক্ষতিকর এবং নিকৃষ্ট। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে কারা? মুনাফিকেরা। কারা করেছে? সেনবার উপায় নাই। মুনাফিক মোমেনের মতোই মাথায় টুপি দেয়, মুনাফিক মোমেনের মতোই মুখে দাড়ি রাখে, মুনাফিক মোমেনের মতোই মসজিদে যায়, মুনাফিক মোমেনের মতোই কালেমার দাবি করে, মুসলমানের দাবি করে। বলে কি আমরা কি মুসলমান না? এত বড় বড় কথা কেন আপনারা? আমরা বুঝি মুসলমান না? এইভাবে তারা দাবি করে। আর এইভাবে মুসলমানদের ভেতরে থেকে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিক। এখন আসুন, মুনাফিকদের পরিচয় আমাদের জানা দরকার। কোরআনে কারীম এবং হাদিস, কোরআনে এবং হাদিসে মুনাফিকদের পরিচয় তুলে ধরা হয়েছে। এই নিফাক থেকে যেন আমরা বাঁচতে পারি, সেই জন্য কোরআনে কারীমের বিভিন্ন আয়াত থেকে এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে মুনাফিকদের চরিত্র সম্পর্কে তুলে ধরব। ফায়দা কি? ফায়দা এই হবে, ওই সব চরিত্র যদি আমাদের মাঝে থাকে, তাহলে আমরা এর থেকে মুক্ত হতে পারবো, এক নম্বর ফায়দা। আর দুই নম্বর ফায়দা, এই চরিত্র যাদের মাঝে আছে তাদেরকে আমরা চিনতে পারবো মুনাফিক বলে, ঠিক কিনা কর? তাই আমি আপনাদের সামনে এখন কোরআনে কারীম থেকে মুনাফিকদের পরিচয় সম্পর্কে বলছি। মুনাফিকরা হচ্ছে দ্বিমুখী চরিত্রের লোক, তারা দুয়ো গ্রুপকে খুশি করতে চায়, দুয়ো গ্রুপের মানুষের কাছে ফায়দা লোটার জন্য দুয়ো গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখে। ইসলাম বিরোধী যারা তাদের সাথেও সম্পর্ক থাকে, আর ইসলাম যারা করে তাদের সাথেও সম্পর্ক রক্ষা করে। কোরআনে কারীম ওদের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فإن كان لكم فتح من الله قالوا ألم تكن معكم তোমাদের যদি ফাতা হয় তোমাদের যদি বিজয় হয় মুসলমানদের যদি বিজয় হয় তাহলে তারা মুসলমানদের কাছে নিয়ে কাছে গিয়ে বলে আমরা কি আপনাদের সাথে ছিলাম না আমরা তো আপনাদেরই লোক আপনাদেরই লোক সবসময় আপনাদের কাছে ঘুরেছি চান্দা টান্দা দেওয়ার চেষ্টা করছি আমরা তো আপনাদেরই লোক আজকে আপনাদের বিজয় হয়েছে এ বিজয়ে আমরাও সামিল এভাবে করে মুসলমানদের বিজয় হলে তারা এগিয়ে আসে আর যদি কাফেরদের জয় হয় وَإِنْ كَانَ لِلْكَافِرِينَ نَصِيبٌ قَالُوا أَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ কাফেরদের যদি বিজয় হয় তাহলে কাফেরদের কাছে গিয়ে বলে আমরা তো তোমাদের সাথীরই লোক আর মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোমাদেরকে আমরা বড় চেষ্টা করেছি মুসলমানেরা যাতে তোমাদের উপর অত্যাচার করতে না পারে সেজন্য রাত দিন আমরা পরিশ্রম করেছি আমরা তোমাদের সাথীরই লোক এই বলে দুইদিকে ফায়দা লুটতে চায় ওদিকে আপনার মুসলমানদের কাছেও ফায়দা লুটতে চায় আবার কাফেরদের বিজয় হলে সেখানেও তারা ফায়দা লুটতে চায় মুনাফিকদের মুনাফিকরা হলো সুবিধাবাদী মুনাফিকরা কি সুবিধাবাদী সুবিধাবাদ জিন্দাবাদ এই চরিত্রের লোক সূরায়ে তওবার মধ্যে বলা হয়েছে তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যখন মুসলমানদেরকে দাওয়াত দিলেন যুদ্ধে যাওয়ার জন্য জেহাদে যাওয়ার জন্য লোকেরা সব প্রস্তুতি নিল মুনাফিকরা তখন গিয়ে রাসূলের কাছে আরজ করলেন মুনাফিকরা বলল হে আল্লাহর নবী আমার কোমরে ব্যথা কেউ বললে আমার মাথায় যন্ত্রণা কেউ বললে আমার মেয়ের বিবাহ কেউ বললে আমার ফসল পেকেছে এই সময় যেতে পারবো না নানান অজুহাত দিয়ে তারা যাওয়া থেকে বিরত রইল আল্লাহ রব্বুল আলামিন এদের চরিত্র সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে বলে দিলেন لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة الله پاک بولছেন لو كان عرضا قريبا وسفرا قاصدا যদি সফর হতো সহজ সফরটা যদি রাস্তাটা যদি সুগম হতো আর फायदाটা যদি সহজলভ্য হতো লাত্তাবাউক তাহলে অবশ্যই এই লোকেরা আপনার অনুসরণ করত যেহেতু পথ খুব কঠিন শত শত মাইল যেতে হবে মদিনা থেকে তাবুকের প্রান্তরে বহুত কষ্ট উট আছে ঘোড়া আছে আবার অনেকের নাই পায়ে হেঁটে যেতে হবে খাবার আছে আবার অনেকের কাছে নাই খেতে কষ্ট হবে যেতে কষ্ট হবে পথে কষ্ট হবে রৌদ্রে কষ্ট হবে এই সব কষ্ট আর ফায়দা খুব তাড়াতাড়ি জিততে পারবো তাও তো এখানে ধারণা নাই মুনাফিকরা বলেছে মুসলমানরা যখন জেহাদে যাচ্ছে বলেছে যাও এরা মক্কার কোরাইশ না রোমকদের সাথে লড়াই হবে টের পাবা রোমকরা ঝুলাইয়া পিটাইয়া জনমের যুদ্ধের স্বাদ মিটাইয়া দেবে এইভাবে করে মুসলমানদেরকে ভয় দেখিয়েছে নিজেরাও যায় নাই ওদেরকেও বাধা দিয়েছে আল্লাহ বলছেন ও নবী যদি রাস্তাটা খুব সুগম হতো আর যাইয়েই যদি যুদ্ধে জয় লাভ করার মতো ধারণা ওদের থাকতো গনিমতের মাল অনেক পাবে এই চিন্তা যদি থাকতো লাত্তাবাউক তাহলে অবশ্যই এরা আপনার সাথে যেত কিন্তু বিষয়টা হচ্ছে ওয়ালাকিন বাউদা তারিহিমুশুকা বিষয়টা হচ্ছে এই পথটা বড় কঠিন মোটেই সুগম নয় এই জন্য তারা বিরত রয়েছে আপনার সাথে যায় নাই আর ফিরে যখন রসুল এলেন যখন আল্লাহর নবী জেহাদে বিজয়ী হয়ে যখন ফিরে এলেন মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকরা সকলের আগে রসুলের সঙ্গে দেখা করেছে ওয়াসায়াহলফুনা বিল্লাহি লাবিস্তাতানা লাখরাজনা মাআকুম সাথে এসে বলছে যে তারা কসম করে বলছে আল্লাহ পাক বলছেন ওরা কসম করে বলে ওরা কসম করে বলে যে আল্লাহর কসম যদি হুজুর আমাদের সামর্থ্য থাকতো শক্তি থাকতো কেবল যে কোমরটা ব্যথা করতেছিল কেবল যে মাথায় যন্ত্রণা ছিল কেবল যে আমাদের ধানগুলো আমাদের ফসলগুলো পেকে গেছিল নইলে কি আমরা বসে থাকি আপনার সাথেই জেহাদে আমরা শরীক হয়ে যেতাম এইভাবে তারা হচ্ছে মুনাফিক চরিত্রের সবসময় সুবিধাবাদী লোক তারা তাদের ভিতর এবং বাইরে রয়েছে বৈসাদৃশ্য মুখে যে কথা বলে অন্তরে সেটা না অন্তরে যেটা মুখে আর একটা এটা কাদের লক্ষণ মুনাফিকদের কোরআনে কারিমে রাব্বুল আলামিন বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম তারা সেই কথাই মুখ দিয়ে উচ্চারণ করে যে কথা তাদের মনের ভিতরে নাই মনে একটা মুখে একটা এটাই হলো মুনাফিকদের চরিত্র
আর এদের আরেকটা কোয়ালিটি হলো, আপনারা দেখবেন মুনাফিক চিনবেন, মুনাফিক কে তা চিনতে খুবই সুবিধা হবে। এরা হচ্ছে মুসলিম জাতির বিপদ যদি দেখে দারুণ খুশি হয়। বসনিয়ায় মুসলমানেরা মরে একটা টু শব্দও করবে না, কিন্তু দেশে যদি কোন রকম কিছু হয় নাই তাও অস্থির, সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে গালি দিয়া একবারে চায়ের কাপে ঝড় তুলে বসে, ঠিক কিনা কন? মুসলমানেরা বিপদে পড়লে তাদের কলজা আনন্দে ফুর্তিতে ভরে যায়। মুসলমানের যখন বিপদে পড়ে তারা দারুণ খুশি হয়, আর মুসলমানদের যদি বিপদ হয় বিপদে খুশি। আর মুসলমানরা যদি সুখ পায় সমৃদ্ধি পায় তাহলে তারা বেজার হয়ে যায়, কলজে জ্বলে যায়। যদি দেখা গেল রাশিয়া ভেঙে টুকরা হয়ে গিয়ে মুসলমানদের ছয়টা দেশ রাশিয়ার পেটের মধ্যে দিয়ে আজাদ হয়ে বেরিয়ে আসছে, রাশিয়ার পেটের মধ্য দিয়া মুসলমানদের কয়টা দেশ বেরোলো? হ্যাঁ, ছয়টা দেশ। মুসলমানদের যখন ভালো হয় তখন ওদের কলজা শুকায় যায় দুঃখের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। মুমিনদের যদি ভালো হয়, মুসলমানদের যদি সুখ এবং সমৃদ্ধি আসে তাহলে মুসলমানদের সুখ সমৃদ্ধিতে তাদের কলিজা জ্বলি পড়ে যায়, অসন্তুষ্ট হয় দারুণভাবে। আর যদি মুসলমানদের বিপদ আসে মুসিবত আসে খুশিতে তাদের কলিজা একেবারে দারুণভাবে তাদের খুশি খুশিতে উদ্বেল হয়ে পড়ে। মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে হকপন্থী এবং বাতিলপন্থীদের রোশানাল হতে নিরাপদে থাকার জন্যে প্রতারণামূলক সম্পর্ক রাখে, প্রতারণামূলক সম্পর্ক। মুসলমানদের কাছেও ভেড়ে আবার ওদের সঙ্গেও ভেড়ে, টাকা পয়সা ওদের যদি থাকে তো এই বেশি টাকাগুলো দেয় ইসলাম বিরোধীদের দিয়া সম্পর্ক রক্ষা করে। জানি না কোন দল ক্ষমতায় যাবে বলা তো যায় না, কাজী দুই দিকে সম্পর্ক রক্ষা করে তারা চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আন ইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম। ওরা চায় দুই সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করে প্রতারণামূলক আচরণ করে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে। মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা ইসলামের ক্ষতি সাধনের জন্যে সারাক্ষণ চেষ্টা সাধ্য করতে থাকে, আর ইসলামের বিচার পদ্ধতি মুনাফিকদের পছন্দ নয়। ইসলামের যে কোনো বিচার পদ্ধতি শুনলেই তাদের দারুণ জ্বালা করে। যেমন ইসলামের বিচার পদ্ধতি হল চোর পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দাও, এ শুনলে তারা বলে এটা হলো বর্বর আইন। জেনার শাস্তি, মদখোরের শাস্তি, হত্যাকারীর শাস্তি, কোরআনে কারীম যে শাস্তি বিধান করেছে তা শুনলে পরে তাদের দারুণ খারাপ লাগে এবং এ নিয়ে বিতর্ক সৃষ্টি করে। কোরআনে কারীম আল্লাহ পাক এই চরিত্র সম্পর্কে বলেছেন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। তারা শয়তানের আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, অর্থাৎ আল্লাহর আইন বিদায় করে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা চালায়। শুধু তাই নয়, মুনাফিকদের আর একটা চরিত্র হল তারা যদি আজান শুনতে পায় নাম আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করে, আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করতে থাকে। এটা হলো মুনাফিকদের আর একটা চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা নাদাইতুম ইলা সালাতি ইত্তাখাযুহা হুজুয়ান ওয়ালাইবান। যখন আজান তারা শুনে, যখন নামাজের দিকে তাদেরকে ডাকা হয় তখন তারা ঠাট্টা করে, বিদ্রুপ করে। আপনারা শুনেছেন আমাদের দেশে কবিরা এই সব কবিদের নাম নিতেও ঘৃণা হয়। এক কবি, তার নাম আমি নিতে চাই না, সে লিখেছে, ফজরের আজান যখন আমি শুনি তখন আমার কাছে মনে হয় বেশ্যার চিৎকারের মতো। কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য এই টেলিভিশন থেকে প্রচেষ্টা চালানো হয়। কদিন আগে এই টেলিভিশনের মধ্যে একটি নাটক প্রচারিত হচ্ছিল,
সেই নাটকটার বিরুদ্ধে আমরা কথা বলেছি তাফসিরুল কোরআন মাহফিল ঢাকা মতিঝিল ময়দানে। ওই নাটকে দেখানো হচ্ছিল কোরআন শরীফ শিক্ষা দেওয়া হচ্ছে এক মৌলবী একজনের বারান্দায় কোরআন শরীফ পড়াচ্ছে। নাটকটির নাম ছিল উঠান, কোরআনে করিম পড়ানো হচ্ছে। তো কোরআনে করিম কি আলিফ জাবর আ বা জাবর বা সা জাবর সা এগুলি পড়ানো হচ্ছে। একটা মেয়ে লোক এসে বলছে সব বন্ধ কর, হয় অসকর আয় আম পেড়ে খাই এইগুলি পড়। আমি এই দৃশ্য আমি নিজের চোখে দেখেছি, ইচ্ছে করেই সেই অনুষ্ঠানটি আমি দেখলাম। তার কারণের আগে দুই তিনটা পর্বে পত্রপত্রিকায় দারুণভাবে সমালোচনা এসেছে, আমি কিভাবে আক্রমণ হচ্ছে দেখার জন্য চেষ্টা করলাম। আমি দেখে তারপরে দেখলাম টুপির উপর আক্রমণ করা হলো, জামার উপরে আক্রমণ করা হলো। আমি আমার মাহফিলে বললাম যে ছেলেরা যদি এ বি সি ডি পড়তে থাকত আর নায়িকা এসে যদি বলতে সব বন্ধ কর অ ক খ পড়, এটার একটা জাস্টিফিকেশন ছিল যেহেতু এটা বাংলাদেশ, কিন্তু ছেলে পড়তেছে আলিফ জাবর আ বা জাবর বা আর এসব বন্ধ কর, তার অর্থ কি বাংলাদেশ থেকে কোরআনে করিমকে বন্ধ করে দেওয়ার জন্য মুনাফিকেরা টেলিভিশনের মাধ্যমে আপ্রাণ চেষ্টা চালায় যেতেছে। আমরা সেইখানে আমরা দাবি করলাম গভর্নমেন্টের কাছে, সেদিন যারা এসবিআই বিএনএসআই ডিএফআই যারা আসছিলেন আমি সকলের কাছে বললাম যে আল্লাহর কাছে আপনারা দায়ী হয়ে যাবেন যদি আপনারা আমাদের এই বক্তব্য সরকারের কানে না পৌঁছান। কোরআনে করিম বন্ধ করার ষড়যন্ত্র, মুসলমানদেরকে গাল দেওয়া আর মুসলমানদের উপরে কলকাতার প্রভুত্ব প্রতিষ্ঠার জন্য এই নাটক লেখা হয়েছে, এটা যদি বন্ধ করা না হয় মুসলমানেরা টিভি ভবন ঘেরাও করবে, সরকারের কানে সম্ভবত কথা গিয়েছে। তারপরে দুদিন পরে এই নাটক প্রচার টিভিতে বন্ধ করা হয়েছে, কিন্তু আজকের পত্রিকা আবার দেখলাম এটাকে পুনঃপ্রচার করার জন্য বামপন্থীরা উঠে পড়ে লেগেছে। এই হলো মুনাফিকদের কাজ। গভর্নমেন্ট যদি তথ্য মন্ত্রণালয় যদি এই নাটককে আবার পারমিশন দেয় তাহলে আমরা বুঝতে বাধ্য হব সরকারকে মুনাফিকি রোগে পেয়েছে। কোরআনে করিমের কথা অনুযায়ী আমরা বুঝতে পারবো সরকারকে কোন রোগে পাইছে, মুনাফিকি রোগে পেয়েছে। তার কারণ হচ্ছে মুনাফিকরা সব সময় চায় আল্লাহ দিন যাতে দুনিয়া থেকে মিটে যায়, সেজন্য নাটকের মাধ্যমে গানের মাধ্যমে প্রচারের মাধ্যমে পত্রিকার মাধ্যমে অহরহ ইসলামের বিরুদ্ধে সমালোচনা করা, এটাই হলো তাদের কাজ। টুপির বিরুদ্ধে, জামার বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে তারা এরকম করতে থাকে। পাপের কাজ যদি দেখে তড়িৎ গতিতে ওরা ঝাঁপিয়ে পড়ে। কোরআনে কারিমে রাব্বুল আলামিন বলেন وَتَرَى كَثِيرًا مِّنْهُمْ يُسَارِعُونَ فِي الْإِثْمِ وَالْعُدْوَانِ। মুনাফিকদের চরিত্র এটাও যে তারা যখনই সুযোগ পায় তখনই খারাপ কাজের দিকে মন্দ কাজের দিকে ঝাঁপায় পড়ে এবং মানুষদের মন্দের দিকে গুনাহের দিকে জুলুমের দিকে অত্যাচারের দিকে তড়িত গতিতে তারা ধাপায় পড়ে, এটা হলো তাদের কাজ। মুনাফিকদের আর একটা চরিত্র হচ্ছে তারা যদি নামাজ পড়তে দাঁড়ায়, নামাজ তারা পড়ে মানুষকে দেখাবার জন্যে আল্লাহকে খুশি করার জন্য, মুনাফিকরা নামাজ পড়ে না। কোরআনে কারিমে বলা হচ্ছে ওয়াইদা কামু ইনাসসালাতি কামু কুসালা ইউরাউনান্নাস। মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা নামাজে যায় না, যদি যায় তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় কাহিনী এবং চুস্তি অবস্থায়, নামাজের মধ্যে দাঁড়ায় ইদিক উদিক তাকায়, টুপিটা ঠিক করে, জামাটায় টান দেয়, বগলে চুলকায়, তারপরে নামাজের মধ্যে ইমামকে সতর্ক করে। ইমাম যদি তাশাহুদ পড়তে দেরি করে, ওর নিজের পড়া আগে হয়ে গেছে, ইমাম একটু দেরি করতেছে তো পিছন থেকে সিগনাল মারে, এগুলি নামাজ হচ্ছে। আল্লাহ পাক বলছেন ইউরাউনান্নাস, এরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, এগুলি আসল নামাজ নয়, এগুলি আসল
নামাজ নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, এগুলি মানুষকে দেখাবার জন্য তারা নামাজ পড়ে। আমার ভাইরা, ইসলামের চরিত্রগুলি কাজগুলি তারা করতে চায় না সব সময়ের জন্য ইসলামের সঙ্গে বিরোধিতা করা এবং ইসলামের অপব্যাখ্যা করা, এগুলি হচ্ছে এই মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের কাজ। মুনাফিকরা চিরটা কাল এভাবে মুসলমানদেরকে, মুসলমানদের সঙ্গে খারাপ ব্যবহার করে এসছে এবং নিজেরা জাহান্নামের পথকে এভাবে তারা করে নিয়েছে। মুসলমান মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে জিহাদের নাম শুনলে তাদের কলিজা কেঁপে ওঠে। বুঝলেন, কই যে আপনারা জিহাদ জিহাদ করেন কেন? এমনি সহজ পথে কলেমা পড়িয়া অল্পের মধ্যে বেহেশতে যাওয়া যায়, এরকম একটু দোয়া টোয়া শিখান মুসলমানদেরকে। আমাদের কাছে মাঝে মধ্যে আসে, কয় যে মুনাফিক তো সহজে চেনা যায় না, কয় যে হুজুর এই যে বারবার জেহাদ, এই মারামারি, এই ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গি, এগুলি আসে নাকি ইসলামের মধ্যে? কোথায় আছে যে মারামারি করা লাগবে, তারপরে মিছিল করা লাগবে, ধর্মঘট করা লাগবে, এ ধরনের জেহাদে অংশ নিতে হবে, এগুলি কি? এগুলি বাদ দিয়া সহজভাবে শান্তভাবে যাতে করা যায়, অল্প অল্প ছোটো ছোটো দোয়া শিক্ষা দেন যাতে করে সহজে বেহেশতে চলে যাওয়া যায়। আমি বলছি ভাই, রসুল্লাহ এরকম আমাদের শিখার নাই যে এরকমের সোরাগলি বেহেশতে যাওয়ার জন্য আবিষ্কার করে দেবো, ছোট্ট একটা দোয়া পড়বেন আর আপনি বেহেশতে আপনার মামুবড়ির বারান্দা যাই কলা খাওয়া শুরু করলেন। এত সহজে বিষয়টা আসবে না, বিষয়টা খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের চরিত্র হল জিহাদের নাম যখন তারা শোনে, জিহাদের নাম শোনা মাত্রই তাদের কলিজা কেঁপে ওঠে। রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। যখনই তাদের অন্তঃকরণ নিফাকের রোগে ভরা, নিফাকের রোগ তাদের কেমন ভাবে পেয়ে বসেছে যে ওরা এমন ভাবে তাকায় থাকে আপনার দিকে, রাসূলুল্লাহর দিকে এমন ভাবে তারা তাকায় থাকে যে জিহাদের কোনো কথা বলে ফেলে নাকি, জিহাদের কথা যদি আসে তাহলে তো সর্বনাশ, ওদের মৃত্যু যন্ত্রণার মতো, মৃত্যুর জ্বালায় পতিত ব্যক্তি যেমন চোখ ফ্যাকাশে হয়ে যায়। জিহাদের কোনো কারবার বা যুদ্ধের কোনো দামাডোল বেজে উঠলেই এদের কলিজার মধ্যে কাপ সৃষ্টি হয়ে যায়, কলিজার মধ্যে কাপ সৃষ্টি হয়, জিহাদে তারা দারুণভাবে ভয় পায়। মোমেনদের উল্টা, মোমেনদের হলো জিহাদের নাম শুনতে তাদের কলিজার মধ্যে ফুর্তি আসে। তার কারণ হচ্ছে জিহাদের ময়দান হচ্ছে এমন এক ময়দান, আল জান্নাতু তাহতা জিলালিস সায়ুফ, বেহেশত হচ্ছে তরবারির ছায়াতলে। এই রাস্তায় যদি মরতে পারি জীবনে তো বহুত গুণা করছি, বেহেশত যেতে পারবো কিনা আল্লাহই জানে, কিন্তু এই একটা পথ, এইখানে যদি জানটা দিতে পারি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। আর শাহাদাতের মত হচ্ছে পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু না, মোমেনদের দিলের জন্য খুশি হয়, আর ওদের দিল দারুণ কষ্ট তারা পেতে থাকে। এদের অবস্থা হচ্ছে যেখানে দিনের কথা হয় সেখানে তারা চুপ করে বসে কথা শোনে, আর যখন দিন ইসলামী আন্দোলনের কথা আসে, জেহাদের কথা আসে, তখন তারা খুব ভয় পায়া এদিক ওদিক তাকায়। কোরআনে কারিমে ওদের এই চরিত্র সম্পর্কে বলা হয়েছে, ওয়াইযা মা উনজিলাত সূরাতুন নাযারা বা'দুহুম ইলা বা'দিন হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা সরাফু। এরা কোরআনের আয়াত যখন নাজিল হয় তখন একজন আরেকজনের দিকে তাকাতাকি করে, কি জানি আমাদের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়ে পড়ে নাকি, অথবা জিহাদের ব্যাপারে কোনো আজাল আয়াত নাজিল হয়ে পড়ে নাকি, কেউ দেখে নাকি, এই সব এদিক ওদিক তাকাই আসতে এই জায়গা থেকে কেটে পড়ে যে আমাদের চরিত্রই তো বর্ণনা করা হচ্ছে, কাজী এখন আর বসা ঠিক না, আস্তে করে কেটে পড়ার জন্য চেষ্টা করে। এটা হলো মুনাফিকদের আর একটা চরিত্র। এরা এইভাবে করে নিজেদের চরিত্রকে প্রকাশ করে ধরা পড়ে এবং ইসলামের সবচাইতে মারাত্মক ক্ষতি এই মুনাফিকরা চিরকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের ব্যাপারে মুসলমানদের বিপদ হলে তারা দারুণভাবে খুশি হয়, আর মুনাফিকদের চরিত্র হলো মুসলমানদের উপকার হলে, ভালো হলে তারা দারুণভাবে অসন্তুষ্ট হয়ে যায় যখন। আর আল্লাহ মোমেনদেরকে সান্ত্বনা দেন, মোমেনদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন মুনাফিকদের ব্যাপারে, কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কাল।
মুনাফিকদের শোনায় দাও, মুমিনদেরকে বলা হচ্ছে তোমরা মুনাফিকদের শোনাও যে তোমরা যে আমাদের ব্যাপারে খুশি হচ্ছ যে আমাদের বিপদ দেখা, আমাদের চতুর্দিক থেকে বিপদ, মুসলমানদের আজ চতুর্দিক থেকে কি বিপদ, এই বিপদ দেখে তোমরা দারুণ খুশি যে মুসলমানেরা এইবার মার খাচ্ছে, ইসলামী আন্দোলন আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না, এইবার শেষ, বুদ্ধি করে আর যে ষড়যন্ত্রের জালে আটকায় দিছি আর মুক্তি হবে না, এই যে তারা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা তোমাদের ঘাবড়াবার কোনো কারণ নাই, তোমরা বলে দাও কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তোমরা শোনায় দাও যে আমাদের কিছুই হয় না, আমাদের শুধু তাই হয় যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য লিখে রেখেছেন, আমাদের তাকদীরে যেটা আছে ওটাই হবে, এর থেকে বেশি কিছুই হবে না, তিনি আমাদের মাওলা, তিনি আমাদের মনিব, তিনি আমাদের প্রভু, আর সমস্ত মুমিনদের উচিত সে আল্লাহর উপরই নির্ভর করা। তবে তোমরা জেনে রাখো তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করছো, قل هل تربصون بنا الا احدى الحسنين, তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করতেছো, আল্লাহ বলছেন মুমিনেরা তোমরা বলো, তোমরা মুনাফিকদের বলো যে আমাদের ব্যাপারে তোমরা যে জিনিসের অপেক্ষা করছো তার দুটি ভালোর একটি ছাড়া কি, অর্থাৎ তোমরা আমাদের জন্য অপেক্ষা করতেছো আমরা যেন মরে যাই, আমরা যেন শেকস্ত খাই, তো আমরা যদি পৃথিবীতে মরে যাই তাহলে তো আমরা শহীদ হয়ে গেলাম, আর আমরা যদি বেঁচে থাকলাম তো আমরা তো গাজী হয়ে গেলাম, আমাদের ওই যে হাতি মরার মতো আর বাঁচার মতো, হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা, আমরা মরলে গাজী বাঁচলে কি শহীদ, কোনো দিক দিয়ে আমাদের ঠগ নাই। সুতরাং তোমরা আমাদের জন্য যে জিনিস অপেক্ষা করো তার দুটো ভালোর একটি ছাড়া কি, আর আমরা তোমাদের ব্যাপারে তোমরা যেমন আমাদের ব্যাপারে অপেক্ষা করতেছো আমরাও তোমাদের ব্যাপারে আর একটা জিনিসের অপেক্ষা করছি, ওয়া নাহনু না তারাব্বাসু বিকুম আই ইউসিবাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি আও বিআইদিনা, আমরাও তোমাদের জন্য অপেক্ষা করতেছি একটা জিনিসের, তোমরা আমাদের জন্য দুটি জিনিস অপেক্ষা করো আমরাও তোমাদের জন্য দুটি জিনিস অপেক্ষা করছি, তা হচ্ছে তোমাদের শাস্তিটা আল্লাহ নিজে দিবেন না আমাদের হাত দিয়ে দেওয়াবেন, আমরা সেইটার অপেক্ষা করতেছি। ফাতারাব্বাসু ইন্না মাকুম মুতারাব্বিসুন, সুতরাং তোমরা অপেক্ষা করতে থাকো আমরা অপেক্ষা করতে থাকি, ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় আসো আমরা সকলে তা লক্ষ্য করি। সুতরাং এই মুনাফিকদের এই হচ্ছে চরিত্র, চিরকাল ইসলামের সঙ্গে বিরোধিতা করা, মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা, এটাই হচ্ছে তাদের চরিত্র, এই চরিত্র দিয়েই তারা ইসলামকে চিরকাল ক্ষতিগ্রস্ত করে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে মুনাফিকরা হচ্ছে ইদা হাদা গাদারা, যখন তারা ওয়াদা করে সে ওয়াদাকে তারা খেলাপ করে, এটা হচ্ছে মুনাফিকদের একটা চরিত্র। তারপরে তাদের কাছে কোনো জিনিস আমানত রাখলে ইদা উত্তুমেনা খানা, যখন আমানত রাখা হয় সে আমানতের তারা খেয়ানত করে। তারপরে যখন তারা ঝগড়ায় লিপ্ত হয় তখন তারা পরস্পর পরস্পরকে গালাগালি করে, আর যদি তারা কথা বলে কথার মধ্যে কথায় কথায় তারা মিথ্যে কথা বলে, এই হচ্ছে মুনাফিকদের চরিত্র। এরপরে মুনাফিকরা শুধু রুজি রুটি আর পেট নিয়েই তারা ব্যস্ত থাকে, মুনাফিকদের এই চরিত্র কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরেছেন যাতে করে আমরা মুনাফিকি চরিত্র থেকে রক্ষা পেতে পারি। এই মুনাফিকদের সম্পর্কে সর্বশেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মুনাফিকরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন যে আপনি যদি এদের ব্যাপারে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আপনি যদি এদের জন্য ক্ষমা চান আর ক্ষমা আপনি নাই চান, এমনকি 70 বারও যদি আপনি মুনাফিকদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকদেরকে ক্ষমা করে দেব না। মুনাফিক হচ্ছে চরমভাবে ক্ষতিগ্রস্ত, দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে আখেরাতেও
তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাকের কত বড় কথা যে কিয়ামত পর্যন্ত মুনাফিকদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে 70 বারও যদি তাদের জন্য আপনি আমার কাছে ক্ষমা চান, আমি মুনাফিকদেরকে কখনো ক্ষমা করব না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে মুনাফিকি চরিত্র সবচাইতে নিকৃষ্ট চরিত্র, আর এই চরিত্রে আল্লাহ পাক সবচাইতে বেশি অসন্তুষ্ট হন। আল্লাহ পাক তাই বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচাইতে বেশি ক্রোধ উদ্রেককারী এই ব্যাপারটাই যে তোমরা যা বলো তা তোমরা করো না, এটা বড় মারাত্মক ব্যাপার, আল্লাহ এটাকে সহ্য করেন না। সুতরাং মোমেনদেরকে আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, মুনাফিকি ছাড়তে হবে, আনুগত্য করতে হবে সবটাই আল্লাহর। কার আনুগত্য হবে? আল্লাহ এবং রাসূলের আনুগত্য জীবনের সকল ক্ষেত্রেই করতে হবে, এটাই মুসলমানদের জন্য ইমানের সবচেয়ে বড় দাবি। তারপরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক বলছেন, আল্লাহ নিশ্চয়ই ভালোবাসেন সেই সব লোকদেরকে যারা কাতারবন্দী হয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, সিসা ঢালা প্রাচীরের মতো ইস্পাত কঠিন দৃঢ় হয়ে, যারা কাতারবন্দী হয়ে সুসংবদ্ধ হয়ে আল্লাহর জন্য যারা লড়াই করে। এখানে বলা হচ্ছে যে লড়াইটা হবে আল্লাহর জন্য, সংগ্রাম হবে কার জন্য? ইউকাতিলুনা ফি সাবিলিহি। লড়াই কিন্তু কখনোই, লড়াইটা কখনোই দেশ দখল করা, দেশ দখল করা তা আবার মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য দেশ দখল করার সংগ্রাম, মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠা করার সংগ্রাম, এই জাতীয় যত রকমের সংগ্রাম আছে, যত রকমের জিহাদ আছে, এই সমস্ত সংগ্রামকে লড়াইকে ইসলাম জায়েজ করে না, এগুলি মুসলমানদের জন্য একদম নিষিদ্ধ। মুসলমানরা লড়াই করবে কেবলমাত্র আল্লাহর রাস্তায়, ফি সাবিলিহি, জিহাদ ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। লড়াই হবে কার পথে? সবে চিল্লায় বলেন, লড়াই কার পথে? লড়াই কি? জেহাদ কি? জেহাদ এই নয় যে আপনি লাঠি ঠ্যাঙ্গা নিয়ে তারপরে বাইর হবেন আর হিন্দু খ্রিস্টান যেখানে পাবেন সমানে মারিয়া শেষ করে ভালাবেন, এর নাম জেহাদ নয়। জেহাদ হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, লড়াই করা। সেই লড়াইটা কি? যে কোনো উদ্দেশ্যকে সফল করার জন্য প্রচেষ্টা চালানো, প্রাণান্তকর প্রচেষ্টা চালানো, ওই প্রচেষ্টার নামই হচ্ছে কি? জেহাদ। সুতরাং এই জেহাদটা হবে আল্লাহর রাস্তায়, সংগ্রাম হবে আল্লাহর রাস্তায়। কি উদ্দেশ্যে? দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা নাকি ইমানদার তারা লড়াই করে আমি আল্লাহর রাস্তায়, আমার আমি আল্লাহর পথে তারা লড়াই করে, সংগ্রাম করে আমার দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত্বাগুত। আর যারা নাকি কাফের, ভালো করে শোনেন, আল্লাহ পাক বলছেন যারা নাকি কাফের তারাই লড়াই করে মানুষের তৈরি করা তাগুতের পথে লড়াই করে, অর্থাৎ আল্লাহর দেওয়া রাসূলের দেওয়া বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার পিছনে সংগ্রাম করে। এখন আপনি দেখেন এই পৃথিবীতে সমাজতন্ত্র কার তৈরি? মানুষের, আল্লাহর না মানুষের? জোরে বলেন, এটা কার তৈরি? আল্লাহর না মানুষের? জাতীয়তাবাদ কার তৈরি? আল্লাহর না মানুষের? পুঁজিবাদ কার তৈরি? আল্লাহ না মানুষের? সমাজতন্ত্র কার তৈরি? আল্লাহ না মানুষের? ধর্ম নিরপেক্ষতাবাদ কার তৈরি? আল্লাহ না মানুষের? এই সমস্ত মতবাদকে, মানুষের তৈরি করা এসব মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যারাই সংগ্রাম করে, যারাই লড়াই করে, আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত্বাগুত। এরা হচ্ছে লড়াই করে তাগুতের পথে, শয়তানের পথে। কার পথে গুলি? শয়তানের পথ। জোরে বলেন, এই পথগুলি কার? শয়তানের পথ। যারা মোমেন তারা লড়াই করবে আল্লাহর পথে। সুতরাং লড়াই হতে হবে সব সময় আল্লাহর পথে, আর সেই লড়াই বিচ্ছিন্নভাবে নয়, কাতারবন্দী হয়ে সুসংহত সাংগঠনিক প্রক্রিয়ায়,
সুশৃঙ্খল ভাবে সাংগঠনিক ফয়সলা সিদ্ধান্তকে মেনে নিয়ে আমিরের হুকুমকে অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে যদি লড়াই হয় সে লড়াইয়ে বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে, বিচ্ছিন্নভাবে নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এইসব এই আয়াতের মূলনীতির ভিত্তিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন এমন এক মহা সামরিক শক্তি গড়ে উঠেছিল যার সামনে তদানীন্তন রোম পারস্য পদানত হয়েছিল। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং এমন একটি বাহিনী গড়ার জন্য মোমেনদের প্রতি বলা হচ্ছে যে তোমরা হবে সেই ধরনের বাহিনী যারা নাকি লড়বে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে লড়াই করবে নিজেদের জান এবং মাল দিয়ে ঐক্যবদ্ধভাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানী ফাকাদ তাআলামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। স্মরণ করো মূসা আলাইহিস সালামের কথা। এই কথাগুলি আল্লাহ মুসলমানদের স্মরণ করাচ্ছেন। কাদেরকে? মুসলমানদেরকে। মূসা আলাইহিস সালামের কথা স্মরণ করো, তিনি তার কওমদেরকে বললেন, হে কওম, হে আমার জাতি, তোমরা কেন আমাকে উৎপীড়িত করছো, কেন আমাকে কষ্ট দিচ্ছ? ওয়াকাদ তাআলামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আর এ কথা তোমরা ভালো করেই জানো যে আমি তোমাদের জন্য রসুল হয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে। বন্ধুগণ, কোরআনে কারিমে একথা বলা হয়েছে, সর্বত্র প্রায় এসেছে, নবীদের উপরে সমকালীন যুগের লোকেরা নবীদেরকে কষ্ট দিয়েছে, মুসিবত দিয়েছে। কারণ কি? নবীদের স্বভাব খারাপ ছিল, তাই নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। নবীরা স্বভাব চরিত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। নবীদের জন্য সমকালীন লোকেরা খেপলো কেন? খেপেছে, একটাই কারণ ছিল নবীদের বিরুদ্ধে খেপার, একটি কারণ, তা হচ্ছে নবীরা দুনিয়ার মানুষের সামনে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রু। নবীরা দাওয়াত দিয়েছেন, ও আমার কম, ও আমার জাতি, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো আনুগত্য করো না, দাসত্ব করো, গোলামি করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অন্য আয়াতে এসেছে আল্লাহ পাক বলেছেন, ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। আমি এমন কোনো জাতি নাই, এমন কোনো দল নাই যাদের জন্য নবী প্রেরণ করি নাই। নবীর আগিয়া তাদেরকে বলেছেন, এক আল্লাহর গোলামি করো আর মানুষের দাসত্ব তাগুতের গোলামি বর্জন করো, আল্লাহর গোলামি করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাগুত খেপে গেছে। কে খেপে গেছে? কে খেপেছে? তাগুত সহ্য করতে পারে নাই। তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। ওরাই খেপে গেল, ওরা খেপে মার আরম্ভ করে দিল। হযরতে মূসা আলাইহিস সালাম মার খেয়েছেন, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এমন কোন পয়গম্বর আছেন যিনি মার খান নাই? কোরআনে কারীম বলা হচ্ছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস, বান্দার উপরে এমন একজন রাসূল পাঠাই নাই যার সঙ্গে সমকালীন লোকের যুগের লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, পাগল বলে নাই, এমন একজনও পাঠাই নাই। যাকেই পাঠিয়েছি তার সাথে সমকালীন লোকেরা ঝগড়া বিবাদ করেছে, মারধর করেছে, অত্যাচার করেছে। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সতীজা কা রহা হে আজল সে তায়ম রোজ, সতেজা কা রহা হে আজল সে তায়ম রোজ, চরাগে মুস্তফা বিসে শরারে বুলাবিস। মুস্তফার দীপ শিখার শাখে, মুস্তফার দীপ শিখার সাথে আবুল হাবের অগ্নি স্ফুলঙ্গের সংঘর্ষ চলে এসেছে, আবহমান কাল থেকে শুরু হয়েছে, আজও চলছে,
কেয়ামত পর্যন্ত চলতে থাকবে। তবে কিনা আবু জেহেলের আবু লাহাবের অগ্নিস্ফুলঙ্গ নির্বাপিত হয়ে যাবে, আর মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপশিখা জ্বলতেই থাকবে, নিভে যাবে না। সুবহানাল্লাহ, পড়ে নিভে যাবে না। কারণ কারণ হচ্ছে আল্লাহ পাক বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার দিনকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে। আল্লাহ পাক বলেন আমি আমার দিনকে পূর্ণতা দান করব, জাক জমকের সাথে আমার দিন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হবে, তাতে কাফেরদের কলিজার ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ পাক। আমি আমার দিনকে পূর্ণতা দান করব। সুতরাং কাফেররা বাধা দিল নবীদের, কারা বাধা দিল? কাফেররা। যারা বাধা দিল তারা সংখ্যায় তিন শ্রেণী। কয় শ্রেণী? ভালো করে মনে রাখেন, বর্তমানে তার আর নাই। জি, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তিন শ্রেণীর লোকেরাই বাধা দিয়েছে, বর্তমানেও দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। এই তিন শ্রেণীর প্রথম শ্রেণী হলো রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তি বাধা দিল কেন? কেন বাধা দিল? রাষ্ট্রশক্তি যেমন ফেরাউন, রাষ্ট্রশক্তি নমরুদ, রাষ্ট্রশক্তি হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা, এরা বাধা দিল। রাষ্ট্রশক্তি বাধা দিল, বাধা দেওয়ার কারণ হলো রাসূলুল্লাহ বলেছেন, নবীরা বলেছেন, তারা বলেছেন সবাই, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবীজি বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানব সকল, ঘোষণা করে দাও কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া করো, উপাসনায় মাবুদ নাই। এই কথাগুলি যখন নবীরা বলেছেন তখন সমকালীন রাষ্ট্রশক্তি বুঝতে পেরেছে আমাদের মাতবাড়ি তো আর চলবে না, মাতবাড়ি শেষ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে তো আমরা থাকি না। কারা থাকে না? রাষ্ট্রশক্তি। কারা থাকে না? কোন? আমি আপনাদের কাছে যে মাঝে মধ্যে কথা জিজ্ঞেস করি, আপনারা কি তাতে বেজার হন নাকি? জিজ্ঞেস করি এই জন্যে যাতে আপনাদের কথাগুলি মনে থাকে। রাষ্ট্রশক্তি বাধা দিল এই কারণেই যে আমরা তো তাহলে আর থাকি না। লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, কেউ নাই আল্লাহ ছাড়া, একমাত্র আইন চলবে আল্লাহর, তাহলে আমরা লাগি কোন কাজে? আমাদের তো নেতৃত্ব থাকবে না, আমাদের মাতবাড়ি থাকবে না, আমাদের আইন চলবে না, আমরা তো বেকার হয়ে যাব। সুতরাং এইটাকে বন্ধ করতে হবে, এটাকে বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে। এই আইন যদি চালু হয় তাহলে তো মৌজ করা যাবে না, ফুর্তি করা যাবে না, ই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি এগুলি তো আর চলবে না, ডু ফুর্তি নো চিন্তা এসব তো আর চলবে না, মদ খাওয়া, জুয়া খেলা, শয়তানি করা, বদমাশি করা, জনগণের টাকা নিয়ে নিজের বাপের সম্পত্তি মনে করে তা গ্রহণ করা, এভাবে করে সর্বনাশ করা তো আর চলবে না, মাতবাড়ি তো চলবে না। সুতরাং ঠেকাও। এই ঠেকাও আন্দোলন চলল, ফেরাউন মুসা আলাইহিস সালামকে ঠেকাইতে চাইল। মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলল, তুমি যে আল্লাহ নবী একথা কেন বলো? তোমার সাহসটা কি? আমার বাড়ির দুধকলাকে তুমি বড় হয়েছ, আমি তোমাকে বড় করলাম, আর আজকে তুমি নতুন করে ইলা একজন নিয়ে এসছো। তুমি যদি আমি ছাড়া কাউকে ইলা বলে মানো, লাজআলান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই তোমাকে কারারুদ্ধ করে রাখবো, জেলখানায় ঢুকাই দেবো। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, ফেরাউন রে, তুমি কারে ভয় দেখাও? তোমার জেলের ভয় দুনিয়ার অন্যরা করতে পারে, আমাকে তুমি চিনতে পারো নাই, আমি আল্লাহর পয়গম্বর, তোমার জেলের পরোয়া করি না। মুসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউনের সংঘর্ষ শুরু হল। মুসা আলাইহিস সালাম দরিয়ার কেনারে বসে উম্মতদেরকে তিনি হেদায়েত দিতেছেন, এমন সময় ফেরাউন তার দলবল নিয়ে এসেছে, তিন দিক থেকে ঘেরাও করেছে, পালাবার কোনো রাস্তা নাই। হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেছি,
আর তো পালাবার উপায় নাই, আর বাঁচার উপায় নাই, তিন দিক থেকে আক্রান্ত হয়েছি। আর সামনে সমুদ্র, যাব কোথায়? সামনে হচ্ছে নদী, পালাবো কোথায়? পালাবার তো জায়গা নাই, তিন দিক থেকে আটকা পড়েছি, এবার বুঝে মরে যাব। মুসা আলাইহিস সালাম বললেন, মোটেও ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন, রব্বি সাইয়াহদিন, আল্লাহ অবশ্যই আমাদের পথ দেখাবেন। জোরে কন সুবহানাল্লাহ। মোমিনদের ভয় পাওয়ার কোনো কারণ আছে নাকি? দেখেন কি ইমান, তিন দিক থেকে আক্রান্ত, পালাবার রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বলছেন, ভয় পেও না, আল্লাহ আমাদের পথ দেখাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, ও মুসা, হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে দরিয়ার উপরে আঘাত করো। দরিয়ার উপরে তিনি আঘাত করলেন, দরিয়া ফেড়ে গেল, নদীর ভিতর থেকে একটা রাস্তা না, বারোটা রাস্তা তৈরি হয়ে গেল। এগুলি গল্প না কোরআন শরীফ আছে? কোথায় আছে? বারোটা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে ওই রাস্তা দিয়ে আরামসে চলে যেতেছেন, নদীর ওপারে চলে যাবেন। এদিকে ফেরাউন চলে এসেছে দরিয়ার কিনারে, এসে রাস্তা দেখে আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। দেখল যে বাহ, সুন্দর মোটরওয়ে, হাইওয়ে, বিরাট রাস্তা। সুতরাং সেও তার দলবল নিয়ে নেমে গেছে দরিয়ার মাঝখানে। যখন ফেরাউন এসেছে, মুসা আলাইহিস সালাম চলে গেছেন ওপারে, ও তখন মাঝখানে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পানির প্রতি অর্ডার করলেন, রাস্তা বন্ধ করে দে। রাস্তা হয়েছিল কার হুকুমে? আল্লাহ বলে দিলেন, রাস্তা বন্ধ করে দে, এ পর্যন্ত বলার কোনো দরকার নাই। আল্লাহ যখন এরাদা করেন বলেন কুন, আর সাথে সাথে হয়ে যায়। আল্লাহ কুন বললেন, রাস্তা হলো, আবার কুন বললেন, রাস্তা বন্ধ হয়ে গেল। এবার পানির ভিতরে তুফান শুরু হয়ে গেল, বিরাট তরঙ্গ মালার ভিতরে ফেরাউনের দলবল চুবনি খেয়ে ডুবে ডুবে মরে যেতেছে। ফেরাউন এবার একা বেঁচে, সব শেষ হয়ে গেছে, কেউ আর বেঁচে নাই। ফেরাউন একবার উপরে ওঠে, আর একবার নিচে চলে যায়, চুবনি খেতে খেতে পেট তো রীতিমতো পটকা মাছের মতো মোটা হয়ে গেছে। মুখ দিয়েও পানি পড়ে, নাক দিয়েও পানি পড়ে, বাঁচার কোনো উপায় নাই। দেখে ফেরাউন এবার বলতেছে, আমান্তু আন্নাহু আমি ইমান এনেছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওই আল্লাহর উপর ইমান এনেছি যে আল্লাহর উপর ইমান এনেছে বানু ইসরাইলরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো মুসলমান, এরপরও ফেরেশতারা আমারে সুবাইকা, আমি তো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন শুনায় দিলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি বলতেছো আমি মুসলমান, ইমান এনেছি, অথচ যতদিন সুযোগ পেয়েছিলে, বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে তুমি আমার বান্দাদের উপরে বিপর্যয় সৃষ্টি করেছো, ফাসাদ বরপা করেছো, মনগড়া আইন ও কানুন দিয়ে দেশকে চালায়েছ, আমার পয়গম্বরকে কষ্ট দিয়েছ, আজ আর তোমাকে শুধু মারবই না, তোমার শরীরকে আমি বাঁচায় রাখবো, তোমার শরীর পানিতে পচবে না, মাছেও খাবে না, স্থলভাগের কোনো প্রাণী তোমার শরীর খাবে না, নষ্ট করবে না, তোমার শরীরকে আমি বাঁচায় রাখবো, যাতে দুনিয়ায় যত মানুষ পৃথিবীতে আছে, তোমার মতো নমরুদ আর ফেরাউন যদি কেউ হতে চায়, তাহলে তারা যেন বোঝে যে আল্লাহ ইচ্ছে করলে এইরকম সুটকি বানাইয়া রাখতে পারবে। আমার বন্ধুগণ, পয়গম্বরদের বাধা দিল, ফেরাউন বাধা দিয়েছিল এই কারণে, নমরুদ বাধা দিল এই কারণে। নমরুদ বলল, আমি হচ্ছি তোমাদের ইলা, মান আশাদ্দু মিন্না কুয়া, আমার চাইতে শক্তিশালী আর কে আছে, আমি তো বড় শক্তিশালী, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় প্রভু, আমার কে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি কোনো ব্যাপার না। এই বলে ইব্রাহিম আলাইহিস সালামকে মারার চেষ্টা করেছিল, আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে টিকায় রাখলেন, আর নমরুদরে জুতা মারিয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন, ঠিক কিনা কন? ফেরাউনরে মারলেন কি করিয়া? চুবাইয়া। আর নমরুদ গেল জুতা খাইয়া, শেষ হয়ে গেল। এভাবে করে দুনিয়ায় নমরুদ আর ফেরাউন আসে, ইসলামের সঙ্গে বিরোধিতা করে। ওদিকে আবু জাহেল আবু লাহাব
উতবা সাইবা মুগেরা তারাও চেষ্টা করেছিল নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, তার কথাকে দুনিয়ার মানুষকে শুনতে দেবে না। সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে, নবীজিকেও বাধা দিয়েছে। ওই বাধার মোকাবেলা করতে গিয়ে হযরতে আবু বকর, হযরতে ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সবাই মার খেয়েছেন, কষ্ট করেছেন, মুসিবত উঠিয়েছেন। এত কষ্ট মুসিবত পয়গম্বরদের উপরে হয়েছে, স্বয়ং আল্লাহর নবী মার খেয়েছেন, নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে, রাসূলুল্লাহর কপালের ভিতরে লোহার করা প্রবিষ্ট হয়েছে, আল্লাহর নবীর গলায় চাদর দিয়ে কাফেররা জমিনের উপরে আষাঢ় মেরে ফেলে দিয়েছে। এত কষ্ট মুসিবত নবীদের উপরে তারা দিয়েছে, তার একটি মাত্র কারণ ছিল আল্লাহর নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর দেওয়া বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার এটাই ছিল তাদের অপরাধ, এই জন্যই তারা মেরেছে নবীদেরকে। রাষ্ট্রশক্তি চিরকাল বাধা দিয়েছে, সব সময় রাষ্ট্রশক্তি ইসলামকে বাধা দেয়। হুজুরের যুগে দিয়েছে, আগেও দিয়েছে, হুজুরের পরেও দিয়েছে, এখনো যুগে যুগে ইসলামকে ঠেকাবার জন্য বাধা দেয়। সবচাইতে বড় বাধা দেয় কারা? রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তি বাধা দেয়, বলে ইসলামের কথা উঠলেই বলে এগুলি হচ্ছে মৌলবাদ, এগুলি হচ্ছে মৌলবাদ। সরকারি প্রচার যন্ত্রের মাধ্যমে ইসলামকে মৌলবাদ বলে গালি দেওয়া হয়, সাম্প্রদায়িক বলে গালি দেওয়া হয়। মনে রাখতে হবে, ইসলামকে সাম্প্রদায়িক বলে গালি দেওয়া কুবুরি। ইসলামকে সাম্প্রদায়িক বলে গালি দেওয়া কি? জোরে বলেন কি? ইসলাম সাম্প্রদায়িক নয়, মুসলমানেরা সাম্প্রদায়িক নয়, ইসলাম হচ্ছে সার্বজনীন। ইসলাম কি? সার্বজনীন। ইসলাম সাম্প্রদায়িক নয়। ইসলাম যত আইন করেছে সমস্ত আইন সার্বজনীন আইন। যেমন সুদ, মনে রাখুন, সুদ যদি কোনো দেশ আল্লাহর কোরআন অনুযায়ী হারাম ঘোষিত হয়, আল্লাহ তো হারাম করে দিয়েছেন, দেশে যদি সুদ মুক্ত ব্যাংকিং চালু হয়, তাহলে উপকৃত হবে শুধু মুসলমান না সব জাতের মানুষ? সব জাতের মানুষ। সুদ দিয়ে মানুষ শোষিত হয়। মদ যদি বন্ধ হয়ে যায়, রাষ্ট্রশক্তি যদি কোরআনের আইন অনুযায়ী, আল্লাহ বলেছেন মদ হারাম, মদ যদি নিষিদ্ধ ঘোষিত হয়, উপকার পাবে কি শুধু মুসলমানে না সবাই উপকার পাবে? জেনা যদি বন্ধ হয়ে যায়, সরকার কর্তৃক জেনা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে উপকার কি মুসলমানদের না সারা পৃথিবীর সমস্ত মানুষের? পর্দা করা ফরজ, এই পর্দার প্রথা যদি চালু হয়, তাহলে নারীর ইজ্জত রক্ষা হবে শুধু মুসলমানদের না সারা পৃথিবীর সমস্ত নারীর? তো দেখুন, ইসলামের মদ বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, জেনা বলেন, জুয়া বলেন, যত রকমের আইন ইসলাম করেছে, চোরের হাত কাটা আইন হোক, আর আপনার হত্যাকারীকে কতল করাই হোক, কেসাস হোক, যত রকমের আইন করেছে, সমস্ত আইন দ্বারা উপকৃত হবে সারা পৃথিবীর সমস্ত মানুষ। এই জন্য ইসলাম সাম্প্রদায়িক নয়, মুসলমানের অসাম্প্রদায়িক নয়, ইসলাম হচ্ছে সার্বজনীন, ইসলাম হচ্ছে বিশ্বজনীন। আজকে রাষ্ট্রশক্তি পয়লা নম্বরেই বাধা দেয় তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতাকে কক্ষগত করার জন্য, হারামভাবে অবৈধভাবে সরকারের জনগণের মালকে সম্পদকে ভক্ষণ করার জন্য, নিজেদের ফুর্তি, নিজেদের মনের চাহিদা, নিজেদের নাফস এবং প্রবৃত্তি অনুযায়ী চলার জন্য, তারা এই নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ইসলামকে চিরকাল তারা বাধা দিয়ে এসছে। দুই নম্বরে বাধা দিয়েছে যারা, সেটা হচ্ছে কি? বিত্তশালী ধনী ব্যক্তিরা, বিত্তশালী ধনাঢ্য ব্যক্তিরা, ওরাই ইসলামের চিরকাল ইসলামের বাধা দিয়ে আসছে, এখনো দিচ্ছে, ভবিষ্যতে দেবে, তবে সব না। ধনী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, ওই রকম ধনী ব্যক্তি এখনো আলহামদুলিল্লাহ কিছু কিছু আছে, যারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুহাতে সম্পদ বিলায় দেয়, নাম কামাবার জন্য না, আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। আছে না দুই একজন? আছে, সমাজে আছে। কিন্তু অধিকাংশ বিত্তশালী ব্যক্তিবর্গ তারা বাধা দেয় ইসলামকে। বাধা দেয় কেন? কারুন বাধা দিয়েছিল মুসা আলাইহিস সালামের জামানায়, হুজুরের জামানায় উমাইয়া বাধা দিয়েছিল। এভাবে করে প্রত্যেক যুগে বড় বড় ধনীরা তারা ইসলামকে বাধা দেয়। তাদের অর্থ, আল্লাহ তাদের টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অবৈধভাবে তারা পয়সা নিজেরা উপার্জনও করেছে, এই পয়সা দিয়ে তারা সাহায্য করে বাতিলকে, ইসলামকে সাহায্য করে না, ইসলামকে সাহায্য করে না। বাতিলকে অমুক দলের নেতা আসবে, অমুক দলের অমুক আসবে, 50,000 টাকা দিয়ে দেয়, 50,000 টাকা, 2,00,000 টাকা, 5,00,000 টাকা, অমুকের ইলেকশন তো দিয়ে গেল 5,00,000, 10,00,000, 20,00,000, কোটি খানেক টাকা দিয়ে গেল, 2-3 কোটি দিয়ে দিল। কিন্তু ইসলামের
কোরআনের মাহফিল হবে, তাফসির হবে, পাঁচটা টাকা বাইরেতে কলিজাটা ছটফট করতে থাকে এই সব লোকে, ঠিক কিনা কন? ইসলামের জন্য কাজ হবে, ইসলামের জন্য কোনো প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে, অথবা ইসলামের জন্য নির্বাচন হচ্ছে, এই ধরনের যত রকমের প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলি করতে গেলে পরে তখন তাদের থেকে টাকা বের হতে চায় না, বাতিলকে সাহায্য করে চূড়ান্তভাবে, আর ইসলামকে দিতে চায় না। তার কারণ, ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে অবৈধ পন্থায় যেসব টাকা রোজগার করা হয়েছে এই পথগুলি বন্ধ হয়ে যাবে, তাই তাদের ভয় ইসলামের প্রতি। যেগুলি পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের ফুর্তি আর চলবে না, মৌজ চলবে না, জেনাবে বিচার চলবে না, শয়তানি বদমাশি চলবে না, সেই জন্য তাদের টাকা দিয়ে তারা ইসলামকে দুহাতে ঠেকাবার জন্য তারা প্রচেষ্টা চালায়। কথা বুঝতে পেরেছে? এরপরে তিন নম্বরে যারা বাধা দেয় তারা হলো ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ীর দল, ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ীর দল। এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাসীরা শোনো, আর এক দল লোক হচ্ছে যারা আহলে কিতাবের, আহলে কিতাবের এক শ্রেণীর পীর দরবেশ আলেম জাতীয় এক শ্রেণীর লোক, যারা নাকি আহবার এবং রহবান কোরআনের পরিভাষায় বলা হয়েছে, এদের কাজ হলো মানুষের মালকে সম্পদকে বাতিল পন্থায় ভক্ষণ করা, নিজেদেরকে জনগণের সামনে এভাবে পেশ করে যে তারাই যেন বেহেস্তের এজেন্ট, তাদেরকে খুশি করতে পারলেই আল্লাহ খুশি হয়ে যাবে, এই জাতীয় একটা ভাবধারা তারা মানুষের সামনে নিজেকে পেশ করে থাকে, আর ধর্মের বিভিন্ন অনুভূতি দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা শোষণ করে নেওয়ার পথ চালু করে দেয়, সহজে ভেস্তে যাওয়ার পথ চালু করে দেয়। এ ধরনের অনেক বেদাতের বেদাত পূর্ণ কাজ তারা করে, আর বেদাত আর শিরকের মাধ্যমে ধর্মীয় অনুভূতি দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা লুট করে নেওয়ার জন্য চেষ্টা করে। এই যে আপনি দেখেন বর্তমানে এই যে রজব মাস, এটা সাবান শুরু হয়েছে বোধ হয়, রজব মাস চলে গেল, রজব মাস আসলে পরে খাজা বাবার মহব্বতের লোকের আর অভাব থাকে না, এমনি নামাজ পড়ে না, কিন্তু রজব মাস আসলে পরে তখন ড্যাগ নিয়ে, ড্যাগের উপরে লাল কাপড় চড়ায় দিয়া, সালু কাপড় চড়ায় দিয়া, তারপরে টাকা পয়সা রোজগার করার জন্য দারুণভাবে চেষ্টা করে, খাজার এত মহব্বত, নামাজ পড়ে না একক তো, বললেন নামাজ পড়ে না, খাজার দারুণ মহব্বত করে, আসলে তো খাজার মহব্বত না, আসল ব্যাপারটা হচ্ছে ইয়া খাজা কুস্তু আজা পেট তো ভর যা, নিজের পেট ভরার জন্য, নিজের টাকা পয়সা লুটতরাস করার জন্য এইভাবে করে তারা খাজার মহব্বত মহব্বত হিসাবে নিজেকে পেশ করে। এইভাবে কেউ মাজার দিয়া, কেউ ওরস দিয়ে, কেউ এই ধরনের নানান রকমের বিদাতপূর্ণ কাজ করে করে জনগণের কাছ থেকে টাকা পয়সা বাতিল পন্থায় ভক্ষণ করে। আল্লাহ পাক বলছেন, শুধু বাতিল পন্থায় জনগণের মালকে ভক্ষণ করে যদি বসে থাকতো তাও একটা হতো, তাও না, ওয়া সুদ্দুন আন সাবিলিল্লাহ, বাতিল পন্থায় জনগণের মাল ভক্ষণ করে, এটা হলো এক। দুই নম্বরে সবসময় তারা ইসলামী আন্দোলনকে বাধা দেয়, ইসলামের পথে আল্লাহর পথে সবসময় ফতোয়া দিয়ে ফতোয়াবাজি করে তারা ইসলামের আন্দোলনের পথে লোকেরা যেন যাইতে না পারে, ইসলামী আন্দোলনে শরিক হতে না পারে, সেজন্য প্রাণ প্রচেষ্টা করতে থাকে এই শ্রেণীর লোকেরা। এই তিন শ্রেণীর লোক ইসলামকে চিরকাল বাধা দিয়ে এসেছে। তাই আমি আজকে আপনাদের সামনে এই কথাই বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরাটির এই আয়াতগুলির মধ্যে পরিষ্কার করে আমাদের সামনে বলে দিলেন যে মুনাফিকি বর্জন করতে হবে। এক নম্বরে কি মুনাফিকি বর্জন করতে হবে, মুনাফিকি মারাত্মক রোগ, সেই রোগগুলি সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। দুই নম্বরে বলা হয়েছে আল্লাহ ঘৃণিত, সর্বাধিক ঘৃণিত ব্যক্তি আল্লাহর কাছে মুনাফিকরা, সর্বাধিক ঘৃণিত কারা? মুনাফিকরা। আর সবচাইতে আল্লাহ ভালোবাসেন কাদেরকে? যারা নাকি কাতারবদ্ধভাবে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, তারা হলো আল্লাহ সবচাইতে বেশি প্রিয়। আর তিন নম্বরে আজকের আলোচনায় আসলো যে নবীদেরকে যেভাবে জ্বালা যন্ত্রণা দিয়েছে কাফের বেঈমানেরা, ওই জ্বালা যন্ত্রণার সিলসিলা চলতেছে, চলবে। তবে মনে রেখো, বনি ইসরাঈলরা যেভাবে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে বাধা দিয়ে যেভাবে বিপদগ্রস্ত হয়েছে, তোমরা মুসলমানেরা যদি নবীদেরকে এভাবে নির্যাতন করো, তোমাদেরকেও নির্যাতিত হতে হবে, আল্লাহর গজব তোমাদের উপরেও আসবে। আর আগামীকাল আপনারা সকলে পরস্পর পরস্পরকে দাওয়াত দিবেন কোরআনের তাফসিরের মাহফিলে, আপনার দাওয়াত অনুযায়ী একটা লোক বা দুটা লোক
যদি আপনার বেশি আনতে পারেন আর তারা যদি কোরআনের আলোচনা শুনে যদি ইসলাহ হয় চরিত্র ভালো হয়ে যায় নামাজি হয় দিনদার হয় কিয়ামত পর্যন্ত এই সওয়াব কবরে বসে বসে আপনি পাবেন সাদকায়ে জারিয়ার জোরে বলেন আলহামদুলিল্লাহ এটাই কেউ কার্পণ্যতা করবেন না টেলিফোনে দাওয়াত দিয়ে হোক অথবা বাড়ি গিয়ে হোক যেমনি হোক এক একজনে দুইজন তিনজনকে টার্গেট নিয়ে নিয়ে এই মাহফিলে দাওয়াত করে নিয়ে আসবেন আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন আর যাওয়ার সময় বুক স্টল আছে অনেক প্রতি বছর এই বুক স্টলগুলি হয় অনেক বইপত্র এখানে আসে দিনই বইপত্র যেগুলি পড়লে আপনাদের দিন ও ঈমান সহিহ শুদ্ধ হবে কোরআনে কারিমের তাফসির আছে হাদিসের অনুবাদ আছে ইসলামী সাহিত্য আছে ইসলামী ম্যাগাজিন আছে অভাব নাই আপনারা যাওয়ার সময় কিছু কিছু প্রত্যেক দোকান থেকে আপনারা খরিদ করে নিয়ে যাবেন আর আপনাদের বেগম সাহেবাদের আপনাদের বোন আপনাদের মেয়ে আপনাদের মা আত্মীয় স্বজন আত্মীয়া মহিলাদের আছে তাদেরকেও সাথে করে নিয়ে আসবেন যেহেতু মা বোনদের জন্য আলাদাভাবে বসার পর্দা সহকারে কোরআনে কারিম শোনার ব্যবস্থা আছে এসবে আপনারা সবাই অংশ নেবেন এবং আসরের পর থেকেই সামিল হবেন বহু ওলামা ইকরাম এখানে আছেন তারা ওয়াজ করতে থাকেন প্রত্যেকের মধ্যেই আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে হার গোলেরা রং অবুয়ে দিগারাস এক একজনের মধ্যে আল্লাহ এক এক ধরনের যোগ্যতা দান করেছেন সকলের কাছ থেকে দিনই কথা শুনে নিজেকে ধন্য করার জন্য সকলের চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজিজ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب اي الله تعالى হাজার হাজার মুসলমান নরনারী ঠান্ডাকে উপেক্ষা করে তোমার দ্বীনের কথা শোনার জন্য কোরআনে কারিমের কথা শোনার জন্য এই মাঠে এসে হাজির হয়েছে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আলোচনার সওয়াবটুকুন হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারকে পৌঁছে দাও রব্বুনা আমিন আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ কবরে যদি আজাব থাকে দয়া করে আজাব মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা হায় আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলে যত লোক আছি আমরা কার কোন ব্যাধি আছে রোগ আছে আমরা তুমি ভালো করে জানো আমাদের প্রত্যেকের ব্যাধিকে তুমি শেফায়ে আজলা দান করে দাও আল্লাহ পাক তোমার এক বান্দা ইফতেখার তার নাম তিনি মারাত্মক জ্বরে বছরের পর বছর ধরে ভুগতেছে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে তাকে সেবা দিয়ে দাও হায় আল্লাহ পাক আবারও আমরা স্মরণ করি তোমার দরবারে দোয়া করতেছি এই সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা শামসুদ্দিনের জন্য আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে তার চোখ ফিরাইয়া দাও হায় আল্লাহ কোরআনের মাহফিলের দাবি তুমি কবুল করো এই হাজার হাজার মানুষের আকুতি কাকুতি কবুল করো আল্লাহ মাওলানা শামসুদ্দিনকে পূর্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন করে আমাদের মাঝে তুমি ফিরাইয়া দাও রব্বুনা রবিন এই কোরআনের মাহফিলের জন্য যারা সাহায্য করেছে আর যারা করবে আল্লাহ সকলকে তুমি তোমার দরবারে তাদেরকে তুমি মর্যাদা দান করে দিও আল্লাহ এই মাহফিলের বাকি চার দিন তোমার কুদরতি নিজাম দিয়ে তুমি পরিচালিত করো আল্লাহ এই মাহফিলের সব হেফাজতের এবং পরিচালনার দায়িত্ব তোমার কুদরতি হাতে তুমি তুলে নিও আল্লাহ আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা ঈমান ওয়াজাইয়িনহু ফি কুলুবিনা ওয়াকারিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসিয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله